আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আবারও ঘড়িতে সময় ঠিক এখন বিকাল 4টা, চলে আসলাম আজকে তোমাদের এইচএসসি আইসিটি নিয়ে তৃতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ অনেকগুলো টপিক নিয়ে আজকে আলোচনা করার জন্য। তৃতীয় অধ্যায়ের ডিজিটাল ডিভাইস নিয়ে তোমাদের প্রায়ই অনেক কোশ্চেন থাকে, অনেকেই সেই সৃজনশীল প্রশ্ন উত্তরগুলো নিয়ে হিমশিম খাও, তাই আজকে চলে আসলাম তৃতীয় অধ্যায়ের আমি যেন বুঝতে পারি যে তোমরা ইয়াস ক্লাসে জয়েন করেছো এবং ক্লাসটি দেখা যায়। আমি এই ক্লাসটি একটু দেখা যায় গেলেই হয়ে যাবে। আমি একটু ক্লাসে দেখতে চাই কারা কারা ক্লাসটি দেখতে পাচ্ছ, একটু যেন 2 মিনিটের মধ্যে আমরা ক্লাস শুরু করবো 3টা 5। ইয়াস, তোমরা অনেকে দেখতে পাচ্ছ, থ্যাংক ইউ সো মাচ। ইতিমধ্যে অনেকে জয়েন করেছো, শেয়ারের পার্টটা কমপ্লিট করে ফেলো, আজকে তোমরা দেখতেই পাচ্ছ অনেকগুলো ইম্পর্টেন্ট জিনিস তোমাদের শেখাবো। সো স্টার্টিং এ শেয়ারের পার্ট কমপ্লিট করে ফেলি, শেয়ারিং শেষ করে এন্ড দেন আমরা খুব দ্রুত ক্লাসে চলে যাব। তোমরা সবাই জানো আজকের ক্লাসটি তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট এবং এই ক্লাস থেকে অনেকেই অনেক কিছু তোমরা শিখতে চাও। তৃতীয় অধ্যায়ের ক্রিয়েটিভ প্রশ্নগুলো নিয়ে আমাদের সময় অল্প, এর মধ্যে যতটুকু সম্ভব আমরা কিন্তু তোমাদের শিখিয়ে ফেলবো ইনশাআল্লাহ। সো তোমরা যারা আমাদের সাথে আছো সবাই একটু ক্লাসটি শেয়ার করে দাও আর জানাও কে কোথা থেকে আছো, ক্লাসটি ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা সব কিছু একটু আমাদেরকে জানিয়ে দাও। এবং আবারও বলছি ক্লাসটি শেয়ার করে দাও, কারণ তোমার শেয়ারের মাধ্যমে তোমার একজন ফ্রেন্ড এই দুঃসময় কিন্তু সবচেয়ে বেশি উপকার উপকৃত হতে পারে। ইয়াস, আমি কমন করে নেই। নিশিতা ভাট, হ্যালো স্যার, ওয়ালাইকুম আসসালাম। ইয়াস, ভালো আছি। অ্যান্ড গৌরব ভৌমিক, সব ক্লিয়ার টাঙ্গাইল থেকে, থ্যাংক ইউ সো মাচ। তাসফিয়া মিতা, আয়েশা আক্তার, ওয়ালাইকুম আসসালাম। মাসুদ স্যারের ক্লাস হবে, ভালো রুম বোধের ভালোবাসায় বলছি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সম্রাট রুবায়া দেন কাশফিয়া মিহা, তুমি আছো কাপাসিয়া থেকে, কিবরিয়া আছো। অ্যান্ড দীপ স্যার, ওয়ালাইকুম আসসালাম, তুমি কেমন আছো? ওকে, অ্যান্ড বিশাল সন্দীপ স্যার ভালো আছেন, এসে একটা আয়সা আমি ভালো আছি। অ্যান্ড মুশারফ হুসাইন, ওয়ালাইকুম আসসালাম। নিশিতা ভাট আছো, অ্যান্ড এসে ফরিদপুর থেকে আছো, থ্যাংক ইউ সো মাচ। অনেকেই ক্লাসটিতে জয়েন করে ফেলেছো। ঠিক আর 1 মিনিট পরে আমরা পর পর 10টা এমসিকিউ উত্তর আলোচনা করবো, আজকে 10টা এমসিকিউ দিব ডিজিটাল ডিভাইস থেকে, তোমরা যেন সেই উত্তরগুলো পারো। ইয়াস শাকিল, ওয়েলকাম টু মাই ক্লাস, ওকে থ্যাংক ইউ সো মাচ। শাকিলও চলে আসছে, সো ক্লাস হবে স্যার। ফার্স্ট চ্যাপ্টার দেন, ইয়ামিন ইসলাম, ফার্স্ট চ্যাপ্টার দিব, ফার্স্ট চ্যাপ্টার এখন অনেক ওইটা তুমি একটু পড়াই নিব, পরে দিব। নারায়ণগঞ্জ থেকে আহনাব আরনাফ অশ্বাস আইসিটি বস সালাম, ওকে বন্ধু, আসলে বস না, তোমাদের সাথে চেষ্টা করি ভালো করে। সুমাইয়া আদমজি ক্যান্টনমেন্ট কলেজ থেকে আছো, ওয়ানা ইয়াস নিশা দাস ঢাকা থেকে। প্রত্যেকেই তোমরা কে কোন কলেজে পড়ো, কলেজের নামটি একটু লিখে পাঠাও সবাই যেন দেখতে পারে। আই এম ফ্রম ঝালকাঠি গভর্নমেন্ট উমেন্স কলেজ, থ্যাংক ইউ সো মাচ মুস্তাফিদ ইলোদ, রাইট, ওকে। অ্যান্ড নূর মৌ চলে আসছো, থ্যাংক ইউ। আমরা আমাদের এমসিকিউ পার্টে চলে যাচ্ছি, আমরা 20 পর্যন্ত ধরো এখন বাজে ঠিক 4টা 5, আমরা 20 এর মধ্যে চলে যাবো। ইয়াস আমি ভালো আছি, 4টা 5, তুমি কেমন আছো? অ্যান্ড রোকে আছো, অ্যান্ড স্যার ডাটাবেস ডাটাবেস দিব বাবা আর একটু পরে। আমাদের আশা করি বেশ কয়েকদিন আমাদের ক্লাস চালাইতে হবে, বাসায় বসে তোমরা পড়াশোনা করছো, সিকোয়েন্সিয়ালি যাই আমরা ক্লাস দিব, তো তোমরা টেনশন করো না। অ্যান্ড মেঘা আছো, আই এম হিয়ার নাও, ওয়েলকাম মেঘা। মোল্লাতে উদয়ন কলেজ, উন্নয়ন কলেজ, থ্যাংক ইউ সো মাচ, এর মাধ্যমে তুমি দেখতে পাচ্ছ। নিলয় আছো, অ্যান্ড দেন নিলয় ও রাকিব আফসার আছো, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। রাসেল আছো, সালসিয়া আছো, কবি নজরুল কলেজ থেকে আছো, হচ্ছে মোশারফ হোসেন, রাইট, ওকে। আমরা সবাই দেখতে পাচ্ছি, আমরা এমসিকিউ শুরু করে দিই। প্রথম প্রথম প্রশ্ন তোমাদের, এক্সোর গেটের, আবার শোনো, এক্সোর গেট মানে এক্সক্লুসিভ অর্গেন, এক্সোর গেটের ইনপুট দুটি অসমান হলে আউটপুট কত হবে, মানে এক্সোর গেট থেকে দুটি অসমান ইনপুটের জন্য আউটপুট কত পাবো, তাড়াতাড়ি বলো, খুব দ্রুত অ্যান্সার দিবা, খুব দ্রুত অ্যান্সার চাই। এক্সোর গেটে আউটপুট ইনপুট দুটি অসমান হলে, অসমান মানে একটা 0 একটা 1 হলে, ওকে এরকম আর কি, বা 0 1 0 হলে, এরকম হলে আউটপুট কত হবে। ইয়াস ওয়ালাইকুম আসসালাম আলতাফ, খুব গুরুত্বপূর্ণ পাঠগুলো পেয়ে উপকৃত হয়েছে, অনেক ধন্যবাদ। তোমরা কিন্তু সংসদ বাংলাদেশ টেলিভিশনে কিন্তু ক্লাস 9-10 যারা আছো এবং 6-7 যারা পড়ছো তাদের কিন্তু অনেকগুলো ক্লাস নেওয়া আছে, সেগুলো দেখবা রেগুলার। ইয়াস গোপালগঞ্জ থেকে আসো, থ্যাংক ইউ সো মাচ। নরসিংদী থেকে আসা আয়েশা আক্তার, আই এম ব্যাক। ইয়াস তানভীর আহমেদ, ওয়েলকাম ব্যাক টু মাই ক্লাসরুম। বিআইএসসি নিউজর থেকে আছো, ওকে থ্যাংক ইউ সো মাচ, ওকে। ইয়াস আমরা এবার ক্লাস শুরু করে দিচ্ছি, তাড়াতাড়ি অ্যান্সার বলো, একজন কাটে, ওকে। অ্যান্ড মুশারফ মুস্তাফিজুর রহমান উত্তর দিয়েছো 1, মেঘা দিয়েছো 0, গৌরব ভৌমিক দিয়েছো 1, আয়েশা আক্তার 1, রাকিন আফসার 0, অ্যান্ড মুশারফ হোসেন 1। মুশারফ হোসেন, যারা যারা 1 1 1 অ্যান্সার করেছো কনগ্রাচুলেশনস, তুমি তোমার উত্তর সঠিক হয়েছে, থ্যাংক ইউ সো মাচ।
এরপরে প্রশ্ন উত্তর, সেটা হচ্ছে একটি ডিকোডারের ইনপুট যদি সাতটা হয়, একটি ডিকোডারের ইনপুট সেভেন, ইনপুট নাম্বার অফ ডিকোডার ইজ সেভেন, তাহলে আউটপুটের লাইন কয়টা? ইনপুটের লাইন যদি সাতটা হয় আউটপুটের লাইন কয়টা হবে? তাড়াতাড়ি বলো, ডিকোডারের সাতটা ইনপুটের জন্য আউটপুট লাইন কয়টা? উত্তর দাও খুব দ্রুত। ইয়াস, অনেকে উত্তর পেয়েছে ওয়ান, মুস্তাফিজুর রহমান উত্তর দিয়েছে ওয়ান, আশিক খান, প্রতি পবিত্র কুমার এন্ড শিবল হোসেন ওয়ান, তোমাদের উত্তর সঠিক হয়েছে। সুমাইয়াও দিয়েছে সঠিক উত্তর, থ্যাংক ইউ। ইয়াস স্যার, আজকে ফার্স্ট, ওকে ওয়েলকাম টু মাই ক্লাসরুম। আমার এছাড়াও অনেক ক্লাস তোমাদের আমার ওয়ালে পাবা, টেনমিনিট স্কুলের ইউটিউবে পাবা, এবং ফেসটাতে টেনমিনিট স্কুল লাইভ থেকে যে ক্লাসটি পাচ্ছ সেখানে তুমি পেয়ে যাবো। আমি শিখতে আগে আসো স্বচ্ছ, ওয়েলকাম। তাড়াতাড়ি উত্তর দাও, এখন উত্তর চাই। আমরা যেটা বলছিলাম ডিকোডারের ইনপুট যদি সাতটা হয় আউটপুট লাইন কয়টা হবে? ইনপুট লাইন, আমি আরো উত্তর চাচ্ছি, বিজোর কথা হবে, ওকে ফাইন, ঠিক আছে হলো। ইয়েস, আমি উত্তর চাচ্ছি, তাড়াতাড়ি দাও উত্তর, ডিকোডারের সাতটা ইনপুটের জন্য আউটপুট কয়টা? শিবল হোসেন উত্তর দিয়েছ, রাকিন আফসার উত্তর দিয়েছ, আয়েশা আক্তার উত্তর দিয়েছ, লিসা কবি স্বচ্ছ উত্তর দিয়েছ, হয়নি শিবলিটা উত্তর হয়নি, মানে যারা 128 উত্তর দিয়েছ তাদের উত্তর সঠিক, তাদের উত্তর সঠিক সাতটার জন্য 128টা, 7 to the power 7, 128, রাইট, তোমাদের উত্তর, অনেকের উত্তর সঠিক হয়েছে। এবার আমরা পরের প্রশ্ন চলে যাচ্ছি, পরের প্রশ্ন, একটি অর গেট এবং কয়টি হাফ অ্যাডার নিয়ে একটি ফুল অ্যাডার হয়, একটি অর গেট এবং কয়টি হাফ অ্যাডার নিয়ে একটি ফুল অ্যাডার হয়, তাদের উত্তর দাও। ইয়াস, 128 হবে, যারা হচ্ছে 8 উত্তর দিয়েছ তোমাদের উত্তর সঠিক হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। এবার তাড়াতাড়ি বলো, একটি অর গেট আর কয়টি হাফ অ্যাডার নিয়ে একটি ফুল অ্যাডার হয়, তাড়াতাড়ি বলো। আজকে অনেকগুলো ক্রিয়েটিভ কোশ্চেন করাবো, কিন্তু তোমরা ক্লাসে থাকবা, সবাই দেখবা, আমি একটা একটা করে নামাবো, একটা একটা করে উত্তর দিব তোমাদেরকে। ইয়েস, 128 তোমাদের উত্তর ঠিক হয়েছে, আয়েশা আক্তার উত্তর ঠিক হয়েছে, ওকে, 2 to the power 7 সব ঠিক আছে। এবার পরের প্রশ্ন চলে যাও, একটি অর গেট এবং কয়টি হাফ অ্যাডার নিয়ে একটি ফুল অ্যাডার হয়, একটি ফুল অ্যাডারে একটি অর গেট থাকে, কয়টি হাফ অ্যাডার থাকে, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো, একটি অর গেট এবং কয়টি হাফ অ্যাডার নিয়ে একটি ফুল অ্যাডার হয়, খুব দ্রুত উত্তর দাও। ইয়েস, 2টি উত্তর দিয়েছ, মোশারফ দিয়েছে উত্তর, তানজিব আলম দিয়েছে উত্তর, ফাহাদ নয়ন, থ্যাংক ইউ সো মাচ, এম সরতাজ উত্তর দিয়েছ, আনন্দমোহন কলেজ থেকে আসে শাকিল, ইয়েস, আর শাকিল উত্তর দাও, পড়াশোনা করে এখন আগে, তারপরে তোমার ফ্রেন্ডদেরকে খুঁজে পাবা ইনশাল্লাহ, তোমাকে সবাই চিনে ইনশাল্লাহ, রেডি বাবা, তাড়াতাড়ি করো, সবাই বলো, একটি হাফ অ্যাডারে মানে একটি ফুল অ্যাডারে কয়টি থাকে? 2টি, ওকে, যারা 2টি উত্তর দিয়েছে সঠিক, মনে রাখবা, 1 ফুল অ্যাডার ইকুয়াল টু 2 হাফ অ্যাডার প্লাস 1 অর গেট, ওকে, এটা মনে রাখবা, থ্যাংক ইউ সো মাচ। এবার বলো, বাইনারি নিয়মে গুণ করা মানে কি? নাম্বার 1 বারবার যোগ করা, নাম্বার 2 বারবার বিয়োগ করা, তাড়াতাড়ি বলো, বাইনারি নিয়মে গুণ করা মানে কি? বারবার যোগ নাকি বারবার বিয়োগ নাকি বারবার ভাগ, তাড়াতাড়ি বলো। 2টা হাফ অ্যাডার, মেঘা তোমার উত্তর ঠিক হয়েছে, এন মিনহাজ সরকার তোমার উত্তর ঠিক হয়েছে, তাড়াতাড়ি বলো, বাইনারি বিয়োগে গুণ করা মানে কি? বারবার গুণ করা নাকি যোগ করা? বাইনারি বিয়োগে গুণ করা মানে কি, মানে বাইনারি সিস্টেমে গুণ করা মানে কি? বারবার যোগ নাকি বারবার বিয়োগ করা? তাড়াতাড়ি উত্তর দাও, একটু তাড়াতাড়ি করতে হবে, ইতিমধ্যে সময় 10-15 মিনিটের মধ্যে যেন চলে যেতে পারি। ও ইয়েস, বারবার যোগ, ইয়েস, গৌরব ভৌমিক দিয়েছ, আরো উত্তর চাই, আরো উত্তর চাই, বাইনারি নিয়মে গুণ করা মানে বারবার যোগ, বারবার যোগ করা, ইয়েস, বারবার যোগ করা, থ্যাংক ইউ সো মাচ। মাইনাস উত্তর হয়নি, অর্ক উত্তর হয়নি, এন্ড রশি তোমার উত্তর, রোজি তোমার উত্তর যোগ ঠিক আছে, তারপরে শাকিল, থ্যাংক ইউ সো মাচ, পড়াশোনায় এসছিস বাবা, ভালো থাকিস, পড়াশোনা করবি বাবা, ওকে, এই সময়টুকুতে আমাদের এখন সবচেয়ে ভালো সময়, আমরা পড়াশোনা করব, এই সময়টুকুতে আমরা আগায় নিব, কি আর করা, প্রাকৃতিক দুর্যোগের সাথে বা এই দুর্যোগের সাথে তো আমাদের হাতে কিছু করার নাই, আমাদের একটি করা আছে, যার যে অবস্থায় আছে সে অবস্থা থেকে আমাদের সর্বোচ্চ যে কাজটুকু আছে সেটা করে নেওয়া, রেডি? ইয়েস, যোগ বারবার যোগ হয়ে গেছে, হয়ে গেল। এবার বলো, বিশেষ গেট কোনগুলো, তাড়াতাড়ি বলো, স্পেশাল গেট কোনগুলো, অ্যান্সার চাই, অ্যান্সার দাও, আমি জানি অনেকে পারো, বাট সবাই একবার যদি লিখে ফেলো কমপ্লিট হয়ে যাবে, এগুলো HSC কোশ্চেনে আসছে, বিভিন্ন বোর্ড কোশ্চেন আসছে, সেখান থেকে নিয়ে আসছে তুমি। ইয়েস, বিশেষ গেটগুলো বারবার প্লাস হয়েছে, ওকে, বারবার যোগ, শিহাদ তোমারটা ঠিক হয়েছে, মিনহাজ ঠিক হয়েছে, মাহফুজ সরকার ঠিক হয়েছে, জিসান ইউ আর কারেক্ট, শাকিল থ্যাংক ইউ সো মাচ, ওয়ালাইকুম আসসালাম, জিসান ইয়েস, এ ইকুয়াল টু এ ইন্টু বি ইকুয়াল টু এ প্লাস বি, আমি আমি বলতেছি তোমার বিশেষ গেট কোনগুলো, তাড়াতাড়ি বলো, বিশেষ গেট কোনগুলো, উত্তর দাও খুব দ্রুত, বিশেষ গেট কোনগুলো, এক্স অর এন এক্স নর, তানজিবুল ইসলাম, তানজিবুল আলম উত্তর দিয়েছ, এস আই রানা, দেরি হলো কেন ক্লাসে, ক্লাসে রেগুলার টাইমে চলে আসবা, ইয়েস আহমেদ রানা তোমাকে ধন্যবাদ, তুমি ক্লাসে চলে আসছো,
আহমেদের থেকে আর এক্সোর এক্সনোর ইয়াস বিশেষ গেট হচ্ছে এক্সোর এবং এক্সনোর বিশেষ গেট এক্সোর এক্সনোর সবাই একটু কপি করে লিখে ফেলবা লিখে ফেলে একটাই জিনিস হবে তোমার মাথায় থেকে যাবে একবার লেখা ২০ বার পড়া সমান সো কমেন্টে কপি করে লেখা হবে মানে তোমার লেখা বা তুমি যদি পারো টাইপ করে লেখো ওকে থ্যাংক ইউ সো মাচ তোমাদের উত্তর সঠিক হয়েছে যাদের এক্সোর এক্সনোর দিয়েছ তারা অনেক অনেক কারেক্ট অ্যান্সার তোমাদের এবার বলো টোটাল যৌগিক গেট কয়টা তাদের উত্তর দাও টোটাল যৌগিক গেট কয়টা অনেকগুলো যৌগিক গেট যখন একসাথে থাকে সেগুলো কিন্তু আমার ডিজিটাল ডিভাইস লজিক সার্কিট সেগুলো তো যাবে না আমি বলছি টোটাল যৌগিক গেট কয়টা উত্তর দাও তাড়াতাড়ি টোটাল যৌগিক গেট কয়টা সময় 4:13 তাড়াতাড়ি বিশ্বের বেশি যেন কোনোভাবে না যায় কারণ অনেকগুলো কোশ্চেন করবো আমরা ঠিক 5টা পর্যন্ত ক্লাসটি বলছি আমরা ওকে তোমরা জানো আজকে সকলের রাত পবিত্র রাত বাসায় বসে এবাদত করবা সবাই আমার জন্য দোয়া করবা নিজের জন্য দোয়া করবা এই দেশের জন্য দোয়া করবা তোমাদের প্রত্যেকের জন্য দোয়া করবা এবং আমাদের প্রত্যেক শিক্ষক সম্মানিত শিক্ষক যার যা অবস্থান থেকে যেভাবে তোমাদেরকে পড়ানোর চেষ্টা করছে বাসায় বসে মোবাইলের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে ভার্চুয়াল ক্লাসরুমের মাধ্যমে সবার জন্য দোয়া করবা রাইট এবং বেশি বেশি তোমার বাবা মার জন্য দোয়া করবা তারা যেন সুস্থ থাকে ওকে এবং তোমার বাবা মাকে আমার সালাম দিবা রেডি ইয়েস যৌগিক গেট চ্যাপ্টার মাসফিহা আহমেদ বলেছো সুমাইয়া ওহনা বলেছো এন্ড মিহনাজ মেহনাজ বলেছো শাকিল বলেছো থ্যাংক ইউ ফর দ্য ইয়াসমিন এন্ড মেঘা ইউ আর কারেক্ট অ্যান্সার যৌগিক গেট চ্যাপ্টার ন্যান্ড নর এক্সর এক্সনর রেডি ওকে ফাইন এর পরের প্রশ্ন চলে যাচ্ছি ফুল অ্যাডারের ইনপুট সংখ্যা কয়টা হাফ অ্যাডার ইনপুট থাকে দুইটা ফুল অ্যাডারে ইনপুট থাকে কয়টা ফুল অ্যাডার ইনপুট থাকে কয়টা ফুল অ্যাডারে ইনপুট কয়টা তাড়াতাড়ি বলো ফুল অ্যাডারে ইনপুট সংখ্যা কয়টা নরসিংহী থেকে আছো আয়েশা আক্তার রাইট তুমি নরসিংহী থেকে থাকো তোমার ইনশাআল্লাহ বেড়াতে আসবো খুব শীঘ্রই ওকে বলো ফুল অ্যাডারে ইনপুট থাকে চাঁদনি দেখতে দেখছে আমাদের সাথে এখানে চাঁদনি ক্লাসে আসো ওকে থ্যাংক ইউ সো মাচ তাড়াতাড়ি বলো ফুল অ্যাডারে আউটপুট ইনপুট কয়টা ফুল অ্যাডারে ইনপুট কয়টা উত্তর কই উত্তর খলিলুর রহমান আছো আমার বন্ধু ইয়েস ন্যান গেট নর গেট এক্সনর গেট থ্যাংক ইউ সো মাচ মোশারফ হোসেন তুমি মোশারফ হোসেন যেভাবে অ্যান্সারটা দিয়েছে সবাই এভাবে অ্যান্সারটা দিবে আবার মনে রাখবা ন্যান্ডের সবকটে বড় হাতের নরের সব বড় হাতের যদিও সময় কম এই জন্য তুমি তাড়াতাড়ি ভাবে লিখেছো বা তোমার উত্তর সঠিক হয়েছে ইয়েস ন্যান গেট নর গেট এক্সনর গেট এক্সনর গেট এই চারটি হচ্ছে যৌগিক গেট তবে ন্যান্ড আর নরকে বলা হয় ইউনিভার্সাল গেট এক্সোর আর এক্সনর গেটকে বলা হয় বিশেষ গেট মানে স্পেশাল গেট তিনটা হয় নাই আরিয়ান আহমেদ মৌলিক গেট তিনটা নিশাদা ইয়াসমিন মৌলিক গেট তিনটা রাকিব মৌলিক গেট তিনটা যৌগিক গেট চারটা ওকে ও ইয়াস আমি পরের প্রশ্নের উত্তর দিয়েছো আমি তো সরি তো বুঝতে পেরেছি যে ফুল অ্যাডার ইনপুট সংখ্যা হচ্ছে তিনটা ফুল অ্যাডার ইনপুট হচ্ছে তিনটা এবার তাড়াতাড়ি বলবা পরের প্রশ্ন হাফ অ্যাডারে কি ব্যবহার করা হয় নাম্বার ওয়ান এক্সোর গেট এবং অর গেট এক্সোর গেট এবং অর গেট নাম্বার ওয়ান এক্সোর গেট এবং অর গেট নাম্বার টু এক্সোর গেট এবং অ্যান্ড গেট কোনটা তাড়াতাড়ি বলবা তাড়াতাড়ি বলো অ্যান্ড গেট হাফ অ্যাডারে হাফ অ্যাডারে হাফ অ্যাডারে কোনটা ব্যবহার করা হয় এক্সোর গেট এবং অ্যান্ড গেট এক্সোর গেট এবং অর গেট তাড়াতাড়ি বলো হাফ অ্যাডারে কোনটি ব্যবহার করা হয় হাফ অ্যাডারে কোনটি ব্যবহার করা হয় আমি জানতে চাই হাফ অ্যাডারে কি ব্যবহার করা হয় ইয়েস অনেকের উত্তর চলে আসছে হাফ অ্যাডারে কোনটি ব্যবহার করা হয় এক্সোর গেট এবং অর গেট নাকি এক্সোর গেট এবং অ্যান্ড গেট তাড়াতাড়ি হাফ অ্যাডারে কোনটি ব্যবহার করা হয় গরু ভূমি ইয়েস এক্সোর গেট এবং আহমেদ ইফতেখার পুরো অ্যান্সার দাও পুরো অ্যান্সার দাও রাধিকা পল অ্যান্সার ওকে ফাইন পুরো অ্যান্সারটা লিখবা পুরো অ্যান্সারটা লিখবা তাড়াতাড়ি বলো খুব দ্রুত হাফ অ্যাডারে কোন গেট ব্যবহার করা হয় আমাদের বিশেষ বিশেষ যেন কোনোভাবেই টাইম না যায় ভেবে বলো শাকিল ভেবে বলো অ্যান্সার ওয়ান নাকি টু হাফ অ্যাডারে কোনটি ব্যবহার করা হয় এক্সোর গেট এবং অর গেট এক্সোর গেট এবং অ্যান্ড গেট তাড়াতাড়ি ভেবে বলো শাকিল পড়াশোনা ঠিক মতো হচ্ছে না লেখাপড়ায় নাই তুমি বোঝা যাচ্ছে হাফ অ্যাডারে এক্সোর গেট এবং অ্যান্ড গেট আশা আক্তার বুঝে বলো বাবা অ্যান্ড ইফতেখার আয়েশা তুমি যেগুলো কিন্তু ক্লাসে আসছো সব ভালো করে বুঝতে হবে ঠিক আছে এক্সোর গেট এবং অ্যান্ড গেট শাহজালাল ইসলাম থ্যাংক ইউ সো মাচ ফারজিয়া ফারিয়া আক্তার থ্যাংক ইউ সো মাচ ইয়েস যারা উত্তর দিয়েছো এক্সোর গেট এবং অ্যান্ড গেট বারবার মনে রাখবা এটা এক্স নট গেট দিয়েও কিন্তু আসতে পারে সো ওটা কিন্তু অ্যান্সার না মনে রাখবা এক্সোর গেট এবং অ্যান্ড গেট হচ্ছে হাফ অ্যাডার এক্সোর গেট এবং অ্যান্ড গেট হচ্ছে হাফ অ্যাডার ইয়েস মাসুদ খান থ্যাংক ইউ ওকে শিলা খন্দকার এক্সোর গেট এবং অ্যান্ড গেট দুই নম্বরটা অনেকে বলেছো ইয়েস যারা দুই নম্বরটা বলেছো তাদের অ্যান্সার সঠিক হয়েছে সো ইতিমধ্যে আমরা বুঝে গেলাম হাফ অ্যাডার ব্যবহার করা হয় এটা এবার তোমার পরের প্রশ্ন সেটি হচ্ছে
মানে এনকোডারে কোন গেট ব্যবহার করা হয়, ডিকোডারে কোন গেট ব্যবহার করা হয়, মানে এনকোডারে কি ব্যবহার করা হয়, অর নাকি এন্ড, তাহলে আলাদা করে প্রশ্ন করি, এক্সোর গেটে এনকোডারে কোন গেট ব্যবহার করা হয়, অর গেট নাকি এন্ড গেট, এনকোডারে কোন গেট ব্যবহার করা হয়, শেষের দিকে চলে আসছি কিন্তু আমরা আজকে ক্লাসে, দুই হবে মনে হয়, ইয়েস আয়েশা মনে হয় না, দুই হবেই, আহমেদ শুভ শুভ সময় বরাত, স্যার তোমাকেও শুভ সময় বরাত, এখন চলো পড়াশোনা করি, আগে রাতে আমরা নামাজ পড়বো, আমাদের জন্য দোয়া করবা, রাইট, দুই মনে হয়, ইয়েস হবে, আমি বলতে চাই এনকোডারে কোন গেট ব্যবহার করা হয়, অর গেট নাকি এন্ড গেট, তাড়াতাড়ি বলো বাবা, এনকোডারে অর গেট, রাধিকা পাল বলেছো, তারপরে ইয়েস আমি শুভ সময় নিলাম, আহমেদ ইফতেকার, এখন একটু পড়াশোনা চলে আসি, পড়াশোনায় চলে আসি, তাড়াতাড়ি বলো এনকোডারে কোন গেট ব্যবহার করা হয়, অর গেট নাকি এন্ড গেট, এনকোডারে শাকিব বলেছো অর গেট, শিবলি সিফাত বলেছো অর গেট, অনিক কর্মকার দুই নম্বর বলছে আমি একটু অর গেট, রেজওয়ান এন্ড তোমার ওকে ফাইন, তোমাদের প্রত্যেকে যারা হাফ অ্যাডারে সরি এনকোডারে অর গেট, এনকোডারে এবার পরের প্রশ্ন, ডিকোডারে কোন গেট ব্যবহার করা হয়, তাড়াতাড়ি অ্যান্সারটা লিখে দাও, ডিকোডারে কোন গেট ব্যবহার করা হয় লিখে দাও খুব ভালো করে, তাহলেই অ্যান্সারটা হয়ে যাবে, ডিকোডারে কোন গেট ব্যবহার করা হয়, ডিকোডারে কোন গেট ব্যবহার করা হয়, খুব দ্রুত উত্তর দাও, ডিকোডারে ক্যান গেট নাকি অর গেট, ডিকোডারে ডিকোডারে ক্যান গেট নাকি অর গেট, তাড়াতাড়ি বলো ডিকোডারে অর গেট, মেঘা পড়াশোনা হচ্ছে কম, ডিকোডারে অ্যান গেট, সরকার ইউ আর কারেক্ট, সবাই তো অ্যান গেট লেখো লেখো, ডিকোডার ইকুয়াল টু অ্যান গেট, এনকোডার ইকুয়াল টু অর গেট, ডিকোডার ইকুয়াল টু অ্যান গেট, এনকোডার ইকুয়াল টু অর গেট, এটা একটু লেখো, আমাকে কে জন্য প্রশ্ন করছিল স্যার যে এনকোডার ডিকোডার এগুলো কি ওই যে ন্যান গেট এবং নর গেট ব্যবহার করে বাস্তবায়ন করা যায় কিনা, অ্যাকচুয়ালি সবই পসিবল, কিন্তু তোমাদের এই লেভেলে এটা অনেক কঠিন হয়ে যাবে তোমাদের জন্য, আবার অনেক ক্ষেত্রে আসলে বাস্তবায়ন করাও যায় না, ঠিক আছে, আসলে ওই সকল গেটদের সকল গেট বাস্তবায়ন করতে পারি, কিন্তু এনকোডার ডিকোডার তো ডিজিটাল ডিভাইস, তো সেটাও বাস্তবায়ন করা যায়, সেটা অনেক কঠিন একটা ব্যাপার, সো সেই উত্তরটা তোমাদের এই লেভেলে না জানাটাই ভালো হবে, কারণ জানলে অনেক সময় এই সাবজেক্টটা তোমার কঠিন লেগে যেতে পারে, এনকোড শাকিল থ্যাংক ইউ সো মাচ, এন গেট ডিকোডার এনকোডার অর গেট এনকোডার এনকোডার মানে ভুল করছো, এন্ড ডিকোডার বুঝি নাই, তাহলে ডাব্বি আবার ঠিক করে আসতে করো, তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি, আর চার থেকে পাঁচটা উত্তর প্রশ্ন উত্তর নিব, এনকোডার অর গেট ডিকোডার এন্ড গেট, থ্যাংক ইউ সো মাচ সঞ্জু, উম্মে তাসমিয়া সঞ্জু ঠিক মতো করেছো, ইয়াস তাসমিয়া তুমি ভালো উত্তর দিয়েছো, এন্ড আয়েশা আক্তার ইউ আর গ্রেট, এন্ড জান্নাতুল ফেরদৌস থ্যাংক ইউ সো মাচ, এন্ড মিহা ডিকোডার এন্ড গেট, এন্ড জিহাদ তালুকদার অর গেট, থ্যাংক ইউ সো মাচ, সো আজকে এই যে তোমাদের ক্লাসগুলো করাচ্ছি একটা একটা করে ছবি তুলে নিবা, আমি তোমাদের ফার্স্ট মনে করো যে এইভাবে একটা একটা ছবি তুলবো, তোমরা দরকার একটা স্ক্রিনশট নিয়ে নাও, আমি ধরছি পরে প্রশ্নটা বলে বলে তোমাকে বুঝাবো, রাইট, সো তাড়াতাড়ি করো, ইতিমধ্যে শেষ হয়ে গেলো আমাদের এমসিকিউ পার্ট, এখন হচ্ছে তুমি যেটা করবা তাড়াতাড়ি করে এটা তুলে নাও, স্ক্রিনশট নাও, আমি আমি এইগুলো পরে জানবা কীভাবে হয় সেটা দেখছো, আমি এগুলো নিয়ে যখন ক্লাস দিয়েছি তখন বলছি, এখন আর এগুলোতে যাবো না, আমরা একটু দ্রুত কথা বলি, কারণটা হচ্ছে আমাদের অল্প সময়ে যেন একটু বেশি পড়তে পারি সেই চেষ্টাটা করি, তবে অবশ্যই ভালোভাবে বুঝে বুঝে যেন পড়তে পারি, আমি আসলে খুব খুশি হব, ইয়েস আপনি আসলে ও ইয়েস আয়েশা আক্তার থ্যাংক ইউ সো মাচ, দেখা হয়ে যাবে পৃথিবী গোল কোনো একদিন দেখা হয়ে যাবে, ইয়েস অ্যান্ড রিফাত বাগদাদি, আরে বাগদাদিকেও পেয়ে গেলাম দেখা যাচ্ছে, স্যার আমি তো এনকোডার বলেছি ডিকোডারে অ্যান্ডি বলেছি, ওই তাহলে মেঘা তোমার তো ঠিক আছে, কিন্তু কার উত্তরটা যেন ভুল দেখলাম, রাইট, মেঘা তোমার উত্তর করে দিয়েছি, মন খারাপ করার কিছু নাই, ভুল তো তোমরা করবাই, তুমি যেহেতু ভুল করবো তুমি স্টুডেন্ট, স্টুডেন্টরাই ভুল করে, শিক্ষকের কাজ জানিয়ে দেওয়া ঠিক করে দেওয়া, সো তুমি এই মুহূর্তে এই বয়সে যত বেশি ভুল করবা তত বেশি শিখতে পারবা, আর তুমি যদি রাইটটা জানো ওয়েলকাম ইউ, ওকে রাইট, সবাই তো মোটামুটি বুঝে গেছো নাকি বলো, স্ক্রিনশট নেওয়া শেষ, আমাকে জানাও সংখ্যাপদ্ধতি নিয়ে ভয় লাগতো এখন আপনার ক্লাস দেখে সহজ হয়ে গেল, ইয়াস আরো সহজ হয়ে যাবে, নেক্সট একদিন ক্লাসে সংখ্যাপদ্ধতি নিয়ে আসবো, টুস কমপ্লিমেন্ট মানে দুইয়ের পরিপূরক মানে বিয়োগের মাধ্যমে যোগ সহজ করে পড়া যাবে, যাও ওকে, আমি কি অ্যান্সার ভুল হয়েছি স্যার, এখন আর ওইটা অ্যান্সার তো দেখছি না, তবে অ্যান্সারটা আমি সঠিক তোমার বলে দেই বারবার, মেঘা তুমি জেনে নাও এনকোডারে অর গেট ডিকোডারে অ্যান গেট, এখন আর ভুল সঠিক ওইটা ওই মেসেজটা অনেক উপরে চলে গেছে বাবা, আমি দেখতে পাচ্ছি, ইয়াস ভালো আছি, স্ক্রিনশট ডান, থ্যাংক ইউ সো মাচ, আমি এই যে একটা একটা কোশ্চেন দেখতে পাচ্ছ, আমি কোশ্চেনটা তুলব আর কাজ করব, সো এগুলো মুছে ফেললাম, মুছে ফেলে তোমাদের কোশ্চেনে চলে যাচ্ছি, আমরা আরো কোশ্চেন আছে, মানে এই তিনটা ছাড়াও আরো একটা কোশ্চেন করাবো, এইটা চারটা, আরো একটা কোশ্চেন করাবো, এইটা পাঁচটা,
টোটাল 5টা কোশ্চেনে করানোর চেষ্টা করব, দেখি কতটুকু সময় পাবো। আমি চেষ্টা করব এ আর বি তে যেন না থাকে। বাবা এই ক্লাসটিকে ফ্রেন্ডদের সাথে বেশি শেয়ার করে দাও, আর এটা শেয়ার করলে যেটা হবে এই টপিকগুলো অনেকেই কম জানো তাই জেনে যাবা। বাবা সবাই তোমরা আছো? ইয়েস, তোমরা ভালো আছো, থ্যাংক ইউ। যদি মারা এটা বুঝতো তাহলে তোমরা ভুল করতে না বাবা, বুঝবে ইনশাআল্লাহ। তোমরা সবাই লক্ষ্মী ছেলে, ভালো ছেলে ভালো মেয়ে, বাবা মার সাথে মনে রাখবা তুমি ভালো তো সব ভালো, তুমি খারাপ তো সব খারাপ। বাবা মাকে অন্তত দেখানোর জন্য হলে এখন পড়াশোনা করো, আর লেগে থাকলে সাফল্য আসবেই। সাফল্য আসার মূল লক্ষ্য হচ্ছে তোমাকে লেগে থাকতে হবে, সো তুমি পড়াশোনার মধ্যে লেগে থাকো বাবা। ওকে, ইয়া শাকিল তুমি স্ক্রিনশট নিয়েছো, আমি খুব খুশি হয়েছি বাবা। ইয়াস, এখন আমরা পড়াশোনা চলে যাই ইনশাল্লাহ। এগুলো পারবা বাবা, যারা পারো ফাইন, কিন্তু মনে রাখতে হবে এই আইসিটি একটা সাবজেক্ট, এখানে আর্টস কমার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সায়েন্সের স্টুডেন্ট সবাই আছে, কেউ পারবে কেউ পারবে না। সো যারা পারে ওয়েলকাম, আর যারা পারো না তাদের জন্য এই ক্লাস, আর যারা পারো তারা আরেকবার একটু দেখে নাও, কোশ্চেনের তো শেষ নাই। আর যারা পারো টেস্ট পেপারটা আরেকবার সলভ করো, ওইটাকে আরেকবার ছালাই করো যেন এই সময়ের মধ্যে হয়ে যায়। থ্যাংক ইউ সো মাচ বাবা। ওকে মিঠু, ইয়েস ওকে স্যার, এগুলো পারবো ইনশাল্লাহ। স্যার হোমওয়ার্কটা ছিল, ও হোমওয়ার্কটা পেরেছো? আচ্ছা, অনেকেই আমি আমাকে অনেকে স্ক্রিনশট পাঠিয়েছো অডিও ফাইল যোগ করে, আমি ক্লাসে চলে যাবো খুব দ্রুত। অডিও ফাইল যোগ করে যারা স্ক্রিনশট পাঠিয়েছো, অডিও ফাইলটার নামটা ছোটো করে নাম না, এক্সটেনশনটা অনেকে দাও নাই তাই চলে নাই, সো এক্সটেনশন ঠিক রাখবা। আদার্স আরও সোর্সের ইওয়ার্ল্ডগুলো ঠিক করে দিবা, দেখবা চলবে ইনশাল্লাহ। ক্লাস হবে, রেডি? আমি একটা একটা তুলে ফেলি, পরে তোমাদের এটা দেখায় দেখায় দেবো, একটা একটা তুলে ফেলবো এই কারণে যেন পরে আমি দেখায় দেখে তোমাকে ক্লাসটা করে দেবো। সো যখন যেটা থাকবো সেটাতে যাবো আমরা। এখন একটা কোশ্চেন, এটা খেয়াল করে দেখো, এই কোশ্চেনটা হচ্ছে এরকম, আমি তুলতেছি সবাই একটু বোঝার চেষ্টা করি, মনে করো এবং দেখতে পাচ্ছ নিশ্চয়ই সেটা আমাকে বলবা। এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা পরীক্ষায় আসে এক, তারপরে দুই, অনেকে এগুলো পারো বাট তারপরে আরেকবার দেখবা অনেকে এগুলো পারো না অ্যাকচুয়ালি ভালোভাবে। এটা এ, এটা বি, এই 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 ফাইন, এখানে আসলো, এটা হচ্ছে ন্যান্ড গেট, এইগুলো দেখো এই যে দুইটা আছে এইখান থেকে এখানে, এই এই তোমাদের এই এখানে গেল, এটা গেল, তারপরে আসো এখান থেকে এই গেটটাকে আমরা একটা কাজ করি, এই দুটা গেটকে এই করে এই করে এখানে যাব, এই রাইট, ওকে, এই হলো এই হলো এইটা হচ্ছে এক্স, তারপরে আবার এখানে গেটের নাম্বার দিছে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার, খেয়াল করো চার নাম্বার পাঁচ নাম্বার। এবার মনে রাখবা এক্স এর সরলীকৃত মান বের করো, গ নাম্বারটা হচ্ছে গ নাম্বার প্রশ্ন, গ এক্স এর সরলীকৃত মান বের করো, খুব দ্রুত বের করে ফেলো, বের করো, আমি জানি না তুমি পারবা। ঘ নাম্বার চার নং, এই যে চার নং, চার নং গেট, গেটের স্থলে, প্রশ্ন খেয়াল করবা, চার নং গেটের স্থলে যে কোনো যে কোনো মৌলিক গেট ব্যবহার করলে সকল ক্ষেত্রে তা এন্ড গেট বাস্তবায়ন করবে। সবাই কি এটা প্রমাণ করো, মানে এটা প্রমাণ করে দেখো, প্রমাণ করো যে বা এটা প্রমাণ করো যে এরকম আসতে পারে যে চার নং গেটের স্থলে সকল গেট। আমি এ আর বি কোশ্চেনটা দিলাম না, মানে ক খ দিলাম না, তোমরা এটা দেখে নাও। সবাই প্রশ্ন শোনো, স্যার আমি তেমন ভালো পারি না। ইয়াস, এখন থেকে পারবো আরিয়ান,
আইসিটি পড়তে ভালো লাগে না বাবা, রেগুলার ক্লাসে থাকো ভালো লাগে না, কারণ কি জানো বাবা, তুমি ভালো করে বুঝো না, তুমি যে সাবজেক্টটা ভালো বুঝবা, মনে করো তোমার গান করতে ভালো লাগে, কারণ জানো তুমি গান করতে ভালোবাসো, তুমি মনে করো ডান্স করতে ভালো লাগে, কারণ তুমি ডান্স ডান্সকে ভালোবাসো, কারণ তুমি ডান্স করতে পারো, তাই সো আইসিটি তুমি যখন পড়তে পারবা তখন পারবা। স্যার বের করেছি বাট লিখবো কিভাবে, কিবোর্ডে, আচ্ছা কিবোর্ডে লেখা দরকার, স্ক্রিনশট দিয়ে ছবি দিয়ে দেবো, স্ক্রিনশট, স্যার আমি তেমন ভালো পারি না, আইসিটি ভালো লাগে আমি বেশ বেশি পারি না, এখন থেকে পারবা, স্যার একটা গান শুনুন না তারপর ক্লাস শুরু করেন, আরে গান শোনাবো আবার, হ্যাঁ মাগো ভাবনা কেন, এটা করোনার গান মনে রাখবি, আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে এবং মেয়ে, আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে এবং মেয়ে, কবু করোনা এলে ঘরে বসে থাকতে পারে, তোমার ভয় নেই মা, আমরা ঘরে বসে করতে পারি, পর বাবা দেখা পড়া শুরু কর, রেডি, সো এক্সেল মানে বের করবো, এখন গয় অ্যান্সার শুরু করবো, তোমার গ উত্তর, গ উত্তরটা দেখো, এটা তো জানো এ নট হবে, এটা হবে বি নট, তাহলে এটা কি হবে এ নট এন বি নট, এর উপর হোল নট, আর এটা কি হবে এ এন বি হোল নট, তাহলে এই টোটালটা যে এক্স এর যে মানটা, এক্স সমান সমান আসবে, এবার দেখো এই এক্স সমান সমান কি আসতেছে, আসতেছে হচ্ছে এ নট বি নট হোল নট প্লাস এ বি হোল নট, এইটা এই দেখো তো আমি ঠিক করছি কিনা, এই ইকুয়েশন ঠিক আছে কিনা, মানে আগে মানটা দেখো x ইকুয়াল টু এ নট বি নট হোল নট প্লাস এ বি নট এ হোল নট, সবাই একটু দেখো x এর মানটা ঠিক আছে কিনা, তাড়াতাড়ি জানাও আমাকে x এর মান বের করে, এই জায়গায় একটু ঠিক আছে কিনা সরল করবো পরে, ও ইয়েস ও স্যার কি শোনাইলেন, ইয়েস আমরা তো ভালো থাকতে পারি, ঘরে বসে থাকতে পারি, থ্যাংক ইউ স্যার গানটা জোর শুনে, থ্যাংক ইউ সো মাচ, গানের চেয়ে বল উত্তর বসছিস কিনা, এটা অ্যালিয়ান কি অবস্থা, তাদের বল না কেন, অনেক আরে অনেক উত্তর জিরো হবে স্যার, ওয়ান মোর সং, আরে পরে বাবা লেখা পড়া কর, মামুন ইসলাম আমার ছোট ভাইয়ের নাম মামুন, ক্যামেরার পিছনে মামুন ভাই আছে কিন্তু খেয়াল রাখিস, ওকে অ্যান্ড মাফিয়ার আহমেদ রেডি বাবা, তাড়াতাড়ি করে ফেলো, ওকে যাদের হয়েছে এবার চলো এটাকে সলভ করি খুব দ্রুত, সলভে যেটা যাবা মনে রাখবা, এই যে আমি যদি এটাকে নীল কালার দিই, এটাকে যদি একটু নীল কালার দিই, আমি তোমরা হয়তো দেখতে পাচ্ছ বুলিয়ান অ্যালজেব্রার এই ইকুয়েশনগুলো সলভ করার প্রথম শর্ত হচ্ছে প্রথমে টোটাল বড়টা বড় নটটা নিয়ে আগে কাজ করবা, তাহলে ছোট নটটা যেটা যেটা আছে এ নট এন বি নট একটু লিখে ফেলবো আমরা এখানে, এ নট এন বি নট লিখে ফেলবো, এটা দিব ইনটু এই যে প্লাসটা হয়ে যাবে ইনটু এ বি এটা, তাহলে এই নীলটার জন্য উপরে একটা নীল, এটার জন্য নীল, সবাই এতটুকু বুঝছো আশা করি বুঝছো, তারপরে দেখো বাবা এই যে এখানে আমি এটাকে একটু মুছিয়ে দিই, এখন এখন এটা আর দরকার নেই, আমরা এক্স এর মান বের করতেছি, এটা হচ্ছে এক্স সেই এক্সটা, তারপরে দেখো এই এটা হয়ে যাবে এ নট বি নট আর এটা হয়ে যাবে এ বি রাইট, কারণটা কি সবসময় মনে রাখবা সাইড নোট দিবা, সাইড নোট দিলে ভালো না দিলে ক্ষতি নাই, দিয়ে ভুল করলে ভুল, এটা মনে রাখবা, তাহলে এখানে লিখবা যেহেতু এ প্লাস বি হোল নট ইকুয়াল টু এ নট এন বি নট হয়ে গেল এটা, তারপর একটা আর এখানে লিখবা যেহেতু এ ডাবল বার ইকুয়াল টু এ, এটা লিখবা, এখন একটা কাজ করো, সেই কাজটা হচ্ছে এরকম, এই কাজটা হচ্ছে এরকম যে এ নট ইন্টু এ বি ইন্টু বি নট, বি নট ইন্টু বি একসাথে করে সাজিয়ে রাখো, একসাথে সাজাও, তাহলে যেটা হবে জিরো ইন্টু জিরো সমান সমান জিরো, কারণ তুমি জানো যেহেতু এ নট এ ইকুয়াল টু জিরো হয়, সো এক্স এর সরলীকৃত মান জিরো, তার মানে এটা এমন একটা গেট, দেখছো কতগুলো গেট লাগাইছে, আউটপুট উইল বি অফ, এ বি এর মান যাই তোমার, এখানে আউটপুট কি আসতেছে এখানে অফ অফ, থ্যাংক ইউ সো মাচ, ওকে বাবা সবাই কি বুঝছো, এতটুকু ক্লিয়ার, এতটুকু ক্লিয়ার, স্যার মামুন ভাইকে দেখতে চাই, আরেকদিন দেখিস বাবা সুমন, স্যার ওকে সুমন ঠিক আছে অ্যান্সার জিরো, স্যার ওকে বাবা এখন পড়াশোনা 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 কর ভালো করে পড়ে দেখিস, দেখা দেবে একটু মামুন ভাই আসবে, এখন একটু খুঁজছে, জি স্যার থ্যাংক ইউ সো মাচ, ওকে সরি ভুল হয়েছে, কোথায় ভুল হয়েছে মোশারফ, আমার কি ভুল হয়েছে না তোমার ভুল হয়েছে, তাড়াতাড়ি জানাও, রেহান আজিম পড়ার টাইমে একটা বসে খেতে পারি, তোমার ভয় নাই আমি বসে খেতে পারি, তোমার ভয় নাই কারো দিব না আমি, কি বুঝি নাই, ওকে ইয়েস
ওয়াচিং ইউ লাভিবা, অনুপম দেব এন্ড সেভেন আদার্স, অনেকে দেখছো। ইয়েস, আই এম গ্রেটফুল টু ইউ অল, সবাই ক্লাসে দেখছো, তাড়াতাড়ি করো এটা। আচ্ছা ঠিক আছে, সব সকালে ভিডিও শেয়ার কিছু করে আগে টাকো ভাইকে দেখলাম অনেক। আহ, এই টাকো ভাই বলিস না ভাই, হোম কোয়ারেন্টাইন থাকতে থাকতে সবাই ওই স্যার জি স্যার আগেই করে ফেলেছে। থ্যাংক ইউ সো মাচ। তসফিয়া মিহা, ওয়েলকাম ম্যাম। বাবা একটু শেষ গল্প তো কমপ্লিট, এবার পরের প্রশ্ন সবচেয়ে ইম্পর্টেন্ট। আমি তাহলে গটা অংশ দিলাম তোমাদের উত্তরের কথা। আচ্ছা গটা তুলে নাও, চার নাম্বারটা দেখো, এটা একটা ডাবল কোটেশনের মধ্যে একটা কথা বলছে। চান্নং গেটের স্থল, মানে এই যে চান্নং গেটের স্থল, চান্নং গেটটা কি ন্যান গেট, তাই না? বলছে চান্নং গেটের স্থলে যে কোনো মৌলিক গেট, মৌলিক গুলো কোনগুলো তোমার এন এন এন, আরে তোমার দেখো এন অর নট, চান্নং গেটের স্থলে যে কোনো মৌলিক গেট, তার মানে এন গেট অর গেট নট গেট ব্যবহার করলে সকল ক্ষেত্রে তার আউটপুট হবে এন গেটের মতো, সকল ক্ষেত্রে তার আউটপুট হবে এন গেটের মতো। কথা বুঝছো না বুঝলে? প্রশ্নটা কিন্তু খুব কঠিন, মানে অর্থাৎ এবং জিনিসটাও সহজ। তোমরা যারা ফার্স্ট ইয়ারে পড়ো তারা একটু দেখে নাও, সেকেন্ড ইয়ারের তো মোটামুটি যারা পার অনেকেই পারো হয়তো। থ্যাংক ইউ স্যার, আগে করে ফেলেছি বাবা, ওইটা একটু করে দেখাও আমাকে, জানাও আমি একটু দেখতে চাই, আমাকে একটু এটা দাও। এন গেট অর গেট নট গেট, এবার উত্তরে চলে যাই, উত্তরে চলে যাই। And get or get, yes, right, okay, ওটাতে আমি একটু দেখতে চাই, ওটাতে একটু দেখতে চাই আমাকে, yes, and get or net, and or not, okay, fine, বুঝা যাচ্ছে, thank you. এবার আমি একটা গম মুছে দিলাম, প্রথমে লিখবা, ঘয়ের উত্তরটা দেখো, ঘ উত্তর, আগে লিখবা, আমরা জানি, আচ্ছা একে লিখবা যে উদ্দীপকে বা প্রদত্ত প্রশ্নে, প্রদত্ত চিত্রে চান্নং ব্যবহৃত, প্রদত্ত চিত্রে ব্যবহৃত চান্নং গেট গেটটি হলো তোমার কি গেট, ন্যান গেট, ন্যান গেট যার ইনপুট হচ্ছে দুইটি এবং আউটপুট হচ্ছে একটি, ইনপুট হচ্ছে দুটি আউটপুট হচ্ছে একটি, যার ইনপুট হচ্ছে দুটি এবং আউটপুট হচ্ছে, তাহলে লিখতে হবে আউটপুট হচ্ছে একটি। আমরা জানি মৌলিকেট চার নম্বরে কি কি ব্যবহার করতে হবে, এখানে একবার এন ব্যবহার করতে হবে,
একবার অর ব্যবহার করতে পারবে, নট ব্যবহার করতে পারবে। কিন্তু যেহেতু এখানে দুটো ইনপুট আছে আর নট গেটের ইনপুট হচ্ছে একটা, তাই এখানে নট গেটটা ব্যবহার করতে পারবে না। এটা হচ্ছে তোমার একটা কি বলে তোমার বেসিক, তোমার এটা এটা একটা তোমার অনুধাবন, তুমি এটা বুঝছ, এটা স্বীকার করবা। তাহলে ইনপুট থেকে একটি ইনপুট, একটি ইনপুট থেকে তাই তাই চার নং এ নট গেট ব্যবহৃত ব্যবহৃত হবে না, তাই চার নং এ নট গেট ব্যবহৃত হবে না। এই কথাটা আগে বলে দিতে হবে। লেখাটা দেখা যাচ্ছে, লেখাটা দেখা যাচ্ছে কিনা দেখো, আমি বুঝবো এটা, তাড়াতাড়ি করো, লেখাটা দেখা যাচ্ছে কিনা একটু বলো। স্যার আপনার ক্লাস অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ সুমন। ওকে জলো বিআরসি, ওকে ফাইন, থ্যাংক ইউ বাবা। তাড়াতাড়ি বল না বাবা, একটু তুলছ, স্ক্রিনশট নাও। আমি আবার বলছি যে চার নং এ ব্যবহৃত গেটটি হচ্ছে একটি ন্যান্ড গেট। আমরা জানি দুই ইনপুট এবং যার ইনপুট হচ্ছে দুটি এবং আউটপুট হচ্ছে একটি। আমরা জানি মৌলিক গেট অর এবং এন্ড এর দুটি ইনপুট থাকে এবং নট গেটের একটি ইনপুট থাকে, তাই চার নম্বর স্থলে নট গেট ব্যবহার করা যাবে না। এত তোলা হয়েছে, তাড়াতাড়ি অ্যান্সারটা কর। এটা যদি তোলা হয়ে থাকে তুলছো, আরেকবার বুঝাবো। চার নং গেটটার স্থলে এন্ড অর নট ব্যবহার করতে হবে, মানে এখানে বাদ দিয়ে দিতে হবে। এটা এন্ড আসছে না, এটা বাদ দিয়া একবার এন্ড বসে এবার দেখা যাবে যে আউটপুট আসবে এন্ড গেটের মতো। তারা যে কথাটা বলছে আবার এখানে অর গেট বসে এবার আউটপুট আসবে আবার এন্ড গেটের মতো। এখন তারা যেহেতু মৌলিক গেট বলছে, যে কোনো মৌলিক গেট, যে কোনো মৌলিক গেট মানে কি, নট গেট তো তোমাকে দেখানোর কথা, মানে নট গেট তো তোমাকে দেখাইতে হবে। কিন্তু এখানে নট গেট ব্যবহার করা যাবে না, কারণ নট গেটের ইনপুট থাকে একটা, আউটপুট থাকে দুইটা। এটা হচ্ছে তোমার বোঝার ক্ষমতা। আমি মনে হয় এতটুকু তুলে ফেলছো, তাই আমি লিখছি যে মৌলিক গেট অর এবং এন্ড এর দুটি ইনপুট থাকে এবং নট গেটের একটি ইনপুট থাকে, তাই চার নং এ নট গেট ব্যবহৃত হবে না। গুড, তোলা হয়ে গেছে। এবার পরের অংশটাকে আসো, যে এবার দেখো পরের অংশটুকুতে, পরের অংশটুকু কিভাবে করবা, পরের অংশটুকুতে সবাই একটু বোঝার চেষ্টা করো। এবার লিখো চার নং গেটে এন্ড গেট বসিয়ে পাই, চার নং গেটে এন্ড গেট বসাবো, চার নং গেটে একটা কাজ করতে পারো, চার নং গেটে মৌলিক মৌলিক গেট মৌলিক গেট এন্ড গেট বসিয়ে পাই, তাহলে কি সার্কেলটা হবে না এটা, তাই না? তুমি যদি এন্ড গেটটা বসো, এন্ড গেটটা এরকম, তাই তো? সার্কেটটা হবে না, সার্কেল যদি না হয় তাহলে এটা এ নট, এটা বি নট, তাহলে এটার আনসার হবে এ নট এন্ড বি নট, রাইট? আর বাকি যা আছে সব ঠিক আছে। তাহলে এখানে তুমি এক্সট্রা পাচ্ছ কি, এক্সট্রা পাচ্ছ এ নট বি নট প্লাস এ বি হোল নট, আর যেহেতু এখানে সার্কেল আছে তাহলে এক্সট্রা হচ্ছে এটা। এন্ড দেন দেখো এ নট বি নট হোল নট ইনটু এ বি হোল নট, রাইট? তাহলে দেখো এখানে আবার কাজ হচ্ছে এ নট প্লাস বি নট নট নট, তাই না? ফার্স্ট ব্র্যাকেট দিবা, এখানে হচ্ছে এ বি সার্কেল, এখানে সার্কেল দিবা মানে সাইড দিবা, যেহেতু এ প্লাস বি হোল নট ইকুয়াল, আমি সরে গেলে পরে দেখতে পারবো, আমি জানি অনেকে দেখতে পাচ্ছ না, একটু পরে সরে যাচ্ছি তখন দেখবা। আবার এখানে দেখবা যেহেতু এ বি ইকুয়াল টু এ নট প্লাস বি নট এবং এ ডাবল বার ইকুয়াল টু এ, আশা করি তুমি বুঝছ। পরে কি আসে, এ প্লাস বি ইন্টু এ বি, মনে করে এটি ইন্টু এ বি, তারপরে এবার উঠে আনো এ এ বি প্লাস বি এ বি, সূত্র বসাই দিলাম, তার মানে এখানে হচ্ছে এ বি প্লাস এ বি সমান সমান এ বি, যা একটি এন্ড গেট, এন্ড গেট নির্দেশ করে, নির্দেশ নির্দেশ করে। এবং একটু বুঝছো সবাই, দেখো আমি কিন্তু আবার বলছি চার নং গেটে মৌলিক গেট এন্ড গেট বসে পাই, আবার দেখতেছি চার নং গেটে গেটে মৌলিক গেট এন্ড বসিয়ে পাই। এতটুকু ক্লিয়ার সবাই, এতটুকু বুঝছো, তাড়াতাড়ি জানাও, এটা তুলো। তার মানে প্রমাণ কিন্তু তোমার আবার এন্ড দিয়ে করছো, আবার অর দিয়ে দেখতে হবে, এতটুকু করছো।
স্যার, ও স্যার আমি তো বলছিলাম অ্যান্ডিট বসে উত্তরটা পাবো। ও থ্যাংক ইউ আয়শা আক্তার, রাইট বলে থাকলে হয়ে গেল। সাইড নোটস না দিলে হবে না, সাইড নোট দিলে ভালো, না দিলে করতে না দিয়ে ভুল করলে ভুল সমন। ওকে সো প্রথমটা বলছো একটু বুঝছো, তাড়াতাড়ি ডান। ওকে মন্ডল, বিএম মন্ডল ডান, থ্যাংক ইউ। সাইড নোটস না দিলে ওটা বললাম। আচ্ছা আপনি রাইট, অ্যান্ড স্যার আপনার ক্লাসগুলো এফবি আছে, থ্যাংক ইউ। বাবা তাড়াতাড়ি অ্যান্সার করো না, একটু বুঝছো কিনা, স্ক্রিনশট নাও একবার, স্ক্রিনশট নাও, লেখো স্ক্রিনশট ডান কিনা, স্ক্রিনশট ডান, উত্তর কই, তাড়াতাড়ি বলো, স্ক্রিনশট দাও, স্ক্রিনশট। আমি স্যারের, ওকে ভেবো না, আমি স্যারের বড় ভক্ত, ভেবো না আমি মানুষ, ভেবো না মানুষ আমি শক্ত, শাকিল তুই তো শক্ত আমি জানি, স্ট্রং ম্যান। হ্যাঁ রাইট, না বুঝিনি মেইন সমীকরণটাতে ই স্যার একবার ডিটেলস বুঝাবেন, সমীকরণ এর, আরে মেইন সমীকরণটা তো ছিল তোমার ন্যান গেট, এখানে ছিল এই যে প্রশ্ন দেখো, এটা ন্যান গেট না, এর পরিবর্তে আমি অ্যান্ড গেট বসাইছি, এই যেটা উল্টাই দিলে অ্যান্ড গেট, তাহলে তোমাকে মৌলিক গেট কোনগুলো সেগুলো বুঝতে হবে না অফিসার, বাবা বুঝবা একটু মনোযোগ দিয়ে দেখো হয়ে যাবে। রেডি, আমি পরেরটা জানতে চাই, তাড়াতাড়ি ডান। ওকে থ্যাংক ইউ, ওকে থ্যাংক ইউ সো মাচ সুমন, থ্যাংক ইউ সো মাচ বাবা, স্ক্রিনশট ডান, আপনি অনেক ইজি করে বোঝান, থ্যাংক ইউ সাকিব, সাকিব সোহান স্যার একটু আস্তে আস্তে বললে ভালো হয়। মন্ডল যে বললাম তো অনেকগুলো কোশ্চেন, সময় দেখ কত বেশি, মানে অল্প সময় এর মধ্যে বুঝাইতে হয়, তাই একটু অনেক দ্রুত বলি, মাফ করে দিস। ওকে বাবা আজ লাগছে খুব গরম, মাসুর স্যারের মনটা কিন্তু নরম। সাকিব এবার তুই আইআইসিটিতে আয়, আইআইসিটিতে আয়, বাংলা তো ভালোই পারস, নেক্সট বই মানে ইনশাল্লাহ কবির বই, কবিতার বই চাই। হ্যাঁ তাড়াতাড়ি বাবা পড়াশোনা আয়, পড়াশোনা আয়, থ্যাংক ইউ ডান। আয়েশা আক্তার বুঝছো, ও আয়েশা নূর মুখে দিয়েছো, থ্যাংক ইউ। এবার আমি পরের পাঠে চলে যাচ্ছি, এবার আনসার, এবার যেটা করবা আমি এটা বুঝতে দিলাম, তারপর লিখবা আবার ওই লাইনের পরে, এবার দ্বিতীয় লাইন, চামনং গেট এর স্থলে, স্থলে মৌলিক গেট অর বসিয়ে পাই, কি পাই, এক্স ইকুয়াল টু এক্স। এবার তাহলে চার নামটা মুছতে হবে, এই চার নামটা মুছতে হবে, মুসলাম মুছে এই 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 এই, দেখছো এটা অর্বিট হয়ে গেল না চার নামে, তাহলে এটা হবে এ নট অর বি নট, রাইট, আর এখানে যা আসছে তাই, তাহলে এক্স ইকুয়াল টু হবে এ নট অর বি নট, এইটা আসছে সেদিক দিয়ে এক্স একটা মান, আর এদিকে আসছে এ অ্যান্ড বি হোম নট, তার আর যেহেতু এটা অর গেট তাহলে এখানে এ অ্যান্ড বি, এ অ্যান্ড বি হোম নট দিলাম, আর যেহেতু এখানে একটা সার্কেল আছে, সার্কেল মানে নট, এই টোটালটার উপর নট হবে। এই ইকুয়েশন বের করে বুঝছো কিনা বলো, তাড়াতাড়ি ইকুয়েশন বের করে ক্লিয়ার, তাড়াতাড়ি করো, আরো কোশ্চেন করতে হবে কিন্তু, ইকুয়েশন বের করে ক্লিয়ার কিনা বলো, ইকুয়েশন বের করে কি ক্লিয়ার, আমি জানতে চাই ইকুয়েশন ক্লিয়ার কোনা বাবা, দেখো ইকুয়েশন ক্লিয়ার, ইকুয়েশন কি ক্লিয়ার, ইকুয়েশন, জি স্যার, জি স্যার ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ সরতাজ, অনেক ধন্যবাদ বাবা, তোমরা প্রত্যেকেই যেভাবে লেগে আছো পড়াশোনার মধ্যে আছো খুব ভালো, উম্মে হাবিবা উই শ্যাল ওভারকাম স্যার কন্টিনিউ, ইয়েস ইউ শ্যাল ওভারকাম, আরে আই ডু বিলিভ, ইউ ডু বিলিভ, আই ডু বিলিভ, ইউ ডু বিলিভ, আই ডু বিলিভ, ইউ ডু বিলিভ, উই শ্যাল ওভারকাম, উই শ্যাল ওভারকাম বলো মন, উই শ্যাল ওভারকাম, খারাপ দিন চলে যাবে ভালো দিন আসবেই, আর আমাদেরকে আটকাতে পারবে না, রেডি তাড়াতাড়ি তাড়াতাড়ি, জি স্যার ক্লিয়ার, আয়েশা আক্তার বলেছে, বলেছো ক্লিয়ার, এবার সব পরে ইকুয়েশনটা সলভ করি, এ নট প্লাস বি নট হোল নট ইনটু, মেইন প্লাসটা কিন্তু এইটা খেয়াল রাখবা, এইটা একটা অংশ আর এইটা একটা অংশ, তাহলে এই প্লাসটা হয়ে যাবে ইনটু এল এ বি, এই নট তো ছিলই, আমি তোমাদের যদি একটু ব্লু কালার কলম ইউজ করি দেখাই তাহলে তুমি ভালো করে বুঝতে পারবা, তাহলে এই ব্লুটা হচ্ছে এইটা আর এই ব্লুটা হচ্ছে তোমার এইটা দিলাম, কিন্তু ভিতরে একটা প্লেট আছে, সো এতটুকু বুঝছো নিশ্চয়ই, সাইড নোট হচ্ছে অ্যাকর্ডিং টু মর্গানস ল এ অর বি হোল নট ইকুয়াল টু
a naught into b naught. Ready, বুঝা শেষ, complete. তারপরে অংশটা কি, a naught plus b naught, এই bracket, আর এখানে হচ্ছে ab. ওরে বাপ রে বাপ, আমি ঠিক লিখছি? ও এখানে তো আবার ডাবল বার নাই তো, আমি ভুল করছি, ওই বার ঠিক ছিল, এবার ইনটু বি বার, আর এই এই আর এইখানে যেটা হবে ইনটু এবি, এটা ঠিক আছে, তার মানে এ বি ইনটু এ বি সমান সমান এ বি, যা একটি এন গেট কে নির্দেশ করে, এন গেট কে নির্দেশ করে, নির্দেশ নির্দেশ করে। তাহলে এটা সাইডবোর্ড কি দিবা, সাইডবোর্ড তো তুমি জানবে যেহেতু এ অর বি হোল নট ইকুয়াল টু এ নট এন বি নট, এবং এ ডাবল বার ইকুয়াল টু এ, এটা সাইডবোর্ড এখানে, আর এখানে দিবা ওই তো দিছি আমি তোমাকে ওইখানে আসবে, যেহেতু এ ডাবল বার ইকুয়াল টু এ, আর পরেরটা তো তোমার জানোই যে দুইটা মিলে না, এখানে একটা দেওয়া দরকার নাই, এখানে এখানে যদি একটা সাইড নোট দরকার ছিল দরকার নেই, যেহেতু এ এন এ মানে হচ্ছে এ, তাহলে এ বি এন এ বি ইনটু হবে এ বি শাকিল ইনটু শাকিল মানে শাকিল, ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছো? অনেকেই ক্লিয়ার, এবার আনসারটা ফাইনালি ফিনিশিং দিব, থ্যাংক ইউ। এবার ফাইনালি ফিনিশিংটা হচ্ছে এরকম, লিখবা উপরোক্ত চার নং গেটের স্থলে মৌলিকে এন্ড এবং অর বসিয়ে, উপরোক্ত চার নং গেটের স্থলে মৌলিকে এন্ড এবং অর বসিয়ে আমরা দেখতে পাই সকল ক্ষেত্রে এন গেটের আউটপুট আউটপুটকে নির্দেশ করে। অতএব চার নং গেটের স্থলে যে কোনো মৌলিক গেট ব্যবহার করলে সকল ক্ষেত্রে তা এন গেট বাস্তবায়ন করবে প্রমাণিত। কথা ক্লিয়ার? সবাই কি বুঝছো এটা? আমি আর এটাতে যাবো না, পরে প্রশ্নগুলো যাবো, ক্লাস করতে পারো এখনই চলে আসে, শেষ হয়নি, ওকে ফাইন। হ্যাঁ ক্লাস আরও আমরা 10-15 মিনিটের মধ্যে যাবো, ওকে, হয়তো 5-10 বেশি বেশি দিব আজকে, আর একবার গানটা বলেন কেবল কানে হেডফোন এসেছে স্যার গান শোনার জন্য। আরে হবে রে বাবা, পড়াশোনা কর আগে, গান আগে পরে হবে, বুঝছি স্যার, থ্যাংক ইউ। ওকে আয়সা নীলপরি নীলঞ্জনাকে ব্যাস তোমরা অনেকেই দিয়েছো, থ্যাংক ইউ। এই এয়ার রেজুয়াল বুঝো নাই কেন, ফাইনালি ফিনিশিং দিচ্ছে আরেকবার, বলবা উপর তো থেকে দেখতে পাই চার নং গেটের স্থলে মৌলিক গেট এন্ড এবং অর ব্যবহার করলে সকল ক্ষেত্রে এন গেটের আউটপুট পাওয়া যায়। অতএব চার নং গেটের স্থলে যে কোনো মৌলিক গেট ব্যবহার করলে তা এন গেটকে বাস্তবায়ন করবে প্রমাণিত। ক্লিয়ার? কথা শেষ, এটাকে টাইম লাইনে শেয়ার করে রাখো, পরবর্তীতে আবার দেখে নিও। সো এটা আমাদের এই প্রশ্নের উত্তর কমপ্লিট হয়ে গেল। এবার কিছু সহজ প্রশ্ন বা কঠিন প্রশ্ন এখন তোমাদের সাথে বলবো, যেটা তোমরা এখন পারবা, আমি জানি তোমরা বস, আইসিটিতে বস হয়ে যাই তুই, আর কোনো রক্ষা নাই, আইসিটি ওরা দেখবা যে আমরা আইসিটি ভয় পাওয়া, রেডি বাবা এটা মুছে ফেললাম, এই শেষ, এটা কমপ্লিট। এবার পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন গেটটা কেমন, গেটটা হচ্ছে এইরকম, ওকে নো প্রবলেম, এই যে গেট, আমি শুধু সি আর ডি নিয়ে আলোচনা করবো, মানে গ ঘ কোশ্চেনটা নিয়ে আলোচনা করবো, এটা এ, দেন তোমার এখানে আছে বি, এই যে বি, সবাই একটু কোশ্চেনটা একবার তুলে নিও, এই যে বি দেখো বোর্ডে কিন্তু তোমাদের এইভাবে কোশ্চেনগুলো আসে, এই যে বি, তাহলে এই দুইটাকে আবার কানেক্ট করবা, আর এই যেভাবে করে কানেক্ট করে এটা আরেকটা গেট, সেটার নাম আবার আরেকটা ন্যান গেট, ও মা গো শুধু ন্যান গেট আর ন্যান গেট। দেন দেখো এখানে একটা ইনপুট আসবে বি থেকে, আরেকটা যাবে সি থেকে, এখানে আরেকটা গেট আসতেছে, এই এই এটা হচ্ছে সি সি, তুমি এই যে এগুলোকে সার্কেলগুলো করে দিতে পারো, না দিলেও কোনো অসুবিধা নেই, মানে এখানে সার্কেল দিতেও পারো, এখানে দিতেও পারো, এগুলো না দিলেও কোনো অসুবিধা নেই, কানেকশন বোঝা। ও এখানে একটা নট আছে, সব তো নেন, এই যে নেন, এই আছে। এখন এই দুটা গেটকে সবাই চিত্রটা ভালো করে তুলে নিবা, এই তুলে নিবা গেট, এটাও একটা নেন গেট, মানে সব গেট এখানে নেন, এই
এটা হলো কিউ, বলছে উপরে সার্কিটে আউটপুট কিউ এর সরলীকরণ মান বের করো, গ নাম্বার কিউ এর সরলীকৃত মান বের করো। ঘ নাম্বার কোশ্চেন, ঘ নাম্বার কোশ্চেনটা হচ্ছে মৌলিকের উপরে সার্কিটের সমতুল্য লজিক চিত্রের বাস্তবায়ন দেখো। মৌলিক গেট ব্যবহার করে কিউ বাস্তবায়ন করো, ব্যাপারটা হচ্ছে এরকম আর কি, কিউ বাস্তবায়ন। আচ্ছা উপরের মৌলিকের ব্যবহার করে তোমার উপরের সার্কিটের সমতুল্য লজিক চিত্র দেখাও। আচ্ছা মৌলিকের ব্যবহার করে উপরোক্ত সার্কিটের সমতুল্য লজিক সার্কিট বুঝছো, উদ্দেশ্য ঘটনা জন্য নিবা লজিক সার্কিট অঙ্কন করো, মৌলিককে ব্যবহার করে উপরোক্ত সার্কিটের সমতুল্য লজিক সার্কিট অঙ্কন করো। এই কিউ এর মানটা বের করে ফেলো তো, কোনটা দেখা যাচ্ছে না, আমি সি আর দিতে যাচ্ছি না, ওই এ আর এ তে আছে ন্যান্ড গেট কি এর বৈশিষ্ট্য কি, ডি মডেল এর মধ্যে প্রমাণ করো না স্যার, বুঝছি স্যার, ইয়েস স্যার, ওকে। এই কি রে বাবা টিয়ার করে বলবা কোনটা না কোনটা ইয়েস কোনটা ব্লু, আমি স্ক্রিন শুধু সবগুলো ভিডিও চ্যানেল দিয়ে অনেক ভালো হবে, সবগুলো ভিডিও চ্যানেল দিব স্যার। আগের বছর তো আসলে কি এন্ড গেট এবং অর দুটো দিয়ে কি যাচাই করে নিতে হবে, আচ্ছা এন্ড আর অর, ওই যে আগের প্রশ্ন দেখবা যে ন্যান্ড গেটে আগের প্রশ্নটা কই দেখি একটু দেখাও, আবার আয়েশার জন্য বলতেছি যেহেতু একটু আসলাম আগের প্রশ্নে, আগেরটা এখানে যেহেতু তোমার চার নং গেটটা দুটো ইনপুট আছে, তাহলে তুমি যদি এখানে নট গেট ব্যবহার করো, নট গেটে কখনো দুটো ইনপুট হয়, নট গেটে দুটো ইনপুট ব্যবহার করা যায় না, নট গেটে ইনপুট হয় একটা আউটপুট থাকে একটা, তাই চার নং জীবনেও তুমি নট গেট ব্যবহার করতে পারবো না, এখানে তোমাকে এন্ড গেট আর অর গেট ব্যবহার করতে হবে, আর এন্ড গেট আর অর গেট ব্যবহার করলে দেখো সব ক্ষেত্রে এটা এন্ড গেটের মতো আচরণ করে প্রমাণিত। থ্যাংক ইউ, আসলে নিশ্চয় বুঝতে পেরেছ, জানো তুমি কারা কারা বুঝতে পেরেছ, ইয়েস আমি দেখতে চাই, আয়েশা আক্তার ক্লিয়ার, ওকে প্রশ্নটা কি আসলে বললামই তো বুঝছো এইবার বিসি হয়, হ্যাঁ রেডি তাড়াতাড়ি কর অ্যান্সারটা পার মানা, সি এর মানটা বের করো তুলসি, থ্যাংক ইউ বাবা ডান, ইয়েস জান্নাতুল ফেরদৌস অ্যান্ড হচ্ছে মাফিয়া মাসমিহা মাসফিয়া, ওকে মাসফিয়া মানে এবার গ, গ উত্তর, গ উত্তরে কি আসলে এটা যদি এ হয় তাহলে এটা হবে এ নট, এটা যদি বি হয় এটা বি নট, এটা যদি সি হয় তাহলে একটা ইনপুট আসছে বি থেকে আর একটা আসছে সি থেকে, ও মাঝখানে তোমার এখানে সোজা সোজা মানে এন, তাহলে বি সি আর এটা হবে নট, কারণ এই যে এখানে সার্কেল আছে, ভেরি গুড, এই টুকটাক এগুলো থেকে পরে পরে তারপরে যাবা, আমি আবার বলছি এভাবে করে যখন যাবা ইজি লাগবে তোমার, তাহলে কি আসছে এখানে এ নট এন বি নট তারপরে হোল নট এই সার্কেলের কারণে সোজার কারণে ইনটু এটা গেল, এবার দেখো এই দিক দিয়ে আসছে একটা ইনপুট, এই যে এই দিক দিয়ে আসছে একটা ইনপুট, সেই ইনপুটটা কি এ নট ইনটু বি নট হোল নট, আর এদিক দিয়ে আসছে আরেকটা ইনপুট সেটা কি বি সি হোল নট, সোজা ধরার কারণে মাঝখানে ইনটু আর এই সার্কেলটা থাকার কারণে উপরে আরেকটা দাগ, এই যে উপরে আরেকটা দাগ, বের করছো কত ইজি তাই না, আসলে সার্কিট গুলো অনেক ইজি, আইসিটি তে আসলে ভয় কিছু নেই রে, আইসিটি তে উইল বি দ্য বস, উইল বি দ্য বস এন্ড ইউ উইল বি দ্য বস, তুমি কিন্তু বস, খালি এখন মজা করে বুঝতে পারলে চলো, এখন তুমি যদি ভালো করে বুঝতে পারো তাহলে ভালো, আর খাতার মধ্যে প্রেজেন্টেশনের জন্য সুন্দর করে কি করবা, সুন্দর করে এই লজিক সার্কিট গুলো আঁকবা, কারণ এগুলো আঁকালে টিচার ভালো মার্কস তোমাকে দেয়, এটা খেয়াল রাখবা, আর অবশ্যই কালো কালি এবং নীল কালি ছাড়া অন্য কোনো কালি ব্যবহার করবা না, জানো তো সবুজ কালি কখন ব্যবহার করা হয় জানো, লাল কালি ব্যবহার করা হয় কখন জানো, লাল কালি টিচার খাতা দেখতে ব্যবহার করা হয়, আর সবুজ কালি তোমার খাতা যদি মনে করো তুমি আবার চ্যালেঞ্জ করো, মনে করো যে আমি মার্কসটা চ্যালেঞ্জ করছি, তখন হচ্ছে তোমাদের পুনরায় যে পরীক্ষক খাতা দেখেন তিনি কিন্তু সবুজ কালি ব্যবহার করেন, তাহলে সবুজ কালি ব্যবহার করেন খাতা পূর্ণ মূল্যায়নের ক্ষেত্রে,
আর খাতা মূল্যায়ন কিন্তু লাল কালি, আর তাই তুমি ইউ আর অ্যালাউড টু ইউজ অনলি ব্ল্যাক অ্যান্ড ব্লু পেন, নাথিং এলস, আর অন্য কোনো কালার ব্যবহার করবা না, সবুজ কালিও কেউ ব্যবহার করবো না। এটা কি জানতো সবাই ইনফরমেশনটা? রেডি? আমাকে জানাও একটু। ওকে স্যার, আমারটা হয়েছে, থ্যাংক ইউ, আই এম বস, আমি আমাকে স্যার দেখবে ডাকবে। ইয়াস রেজওয়ান, ইউ আর বস। এবার দেখো টোটাল বাকের, এটা সবসময় রাখবা যে টোটাল বার নিয়ে কাজ করতে হয়। এইটা এই ইনপুটটা হয়ে যাবে প্লাস বিসি, এটা এবার আসলে বিলটাকে আলাদা আলাদা করবো। এই এই তাহলে এখানে আছে তোমার এ নট বি নট প্লাস বিসি, এটা অ্যান্সার কি এই গেলে বাবা? দেখতো আমি কি ভুল করছি, কোনো ভুল টুল নাই, সব তো ঠিক আছে। এই 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 ইয়াস, দেখো তো অ্যান্সারটা এটা আসছে কিনা, অ্যান্সারটা এটা আসছে কিনা একটু দেখো। অ্যান্সার কি এটা? কিউ এর ভ্যালুটা কি এটা আসছে? কিউ এর ভ্যালু কি এটা নাকি একটু বলো, ইয়াস অর নো? এটা তো জানতাম না, গ্রিন ইয়েলো সাবরা ইউজ করে। ইয়াস বাবা, গ্রিন হচ্ছে খাতা পূর্ণ মূল্যায়নের ক্ষেত্রে ব্যবহার করে। দিস ইজ দ্য সিস্টেম, দিস ইজ দ্য রুলস। অনেক কিছু জানবো না, শিখাই দেবো তো, আমি আছি না, ভয় নাই। ওকে, এই অ্যান্সার কি ঠিক আছে এটার আউটপুট? জি স্যার, এটাই, থ্যাংক ইউ সো মাচ স্যার, আমি সবার আগে বলেছি। হুম, এটা স্যার, ও ইয়াস মোশারফ, কনগ্রাচুলেশন স্যার। এটা কালো কালি ছাড়া কি অন্য কোনো কালি ইউজ করবো না? কালো আর নীল কালি ছাড়া তুমি ছাত্র হিসেবে অন্য কালার ইউজ করবো না। যখন টিচার হবে তখন লাল কালি, আর যখন পূর্ণ মূল্যায়ন করবা, মানে এটার কি বলে তোমার, মনে করো যে ওই যে খাতাকে আবার পূর্ণ মূল্যায়ন করো, এটার ইংরেজিটা কি, রিচার, রিচেক, রিচার, ওই রিচেক যখন করো তখন এটা, তাহলে এটা পাই গেলাম। এখন ঘ উত্তর কি জানো? ঘটা কি? এই গতে প্রাপ্ত সমীকরণ গ হতে পাই, কি পাই তোমার, কিউ ইকুয়াল টু এ নট বি নট প্লাস বি সি। তাহলে সাকে রাখো এ বি সি, বাস দুটা থাকবে দিলে এ বি সি। এ নট, এই নটটাকে এভাবে দিবা, এ নট, এই যে এ নট সোজা করে দাও, এ নট, দেন বি নট, এই যে বি নট, সিতে তো নট নাই তাই না, সিতে নট নাই। তাহলে একটা কাজ করো, একটা হচ্ছে এ নট, একটা হচ্ছে বি নট, এটা এটা কি গেট? এটা এন গেট, এই গেল এটা। তারপরটা কি? একটা হচ্ছে বি, একটা হচ্ছে সি। ওকে, তাহলে এই যে তোমার মনে করো যে বি আর সি আসলো, এটা হচ্ছে তোমার এইটা, তাহলে এটা এ নট, এটা বি নট, এটা বি সি, এন্ড দেন দুইটা মিলে হয়ে গেল একটা অর গেটের মধ্যে দিয়ে, যে প্লাসটা যেটা আছে এইটাই হচ্ছে সেই ফাইনাল কিউ। আর এটা কি বাবা, খেয়াল করে দেখো, নট গেট, এন্ড গেট, অর গেট, এটা মৌলিক গেট না? চিত্র তোমার মৌলিক গেট ব্যবহার করে, মৌলিক গেট ব্যবহার করে, মৌলিক গেট ব্যবহার করে উপরুক্ত সার্কিটের সমতুল্য লজিক সার্কিট, মৌলিক গেট ব্যবহার করে উপরুক্ত সার্কিটের সমতুল্য লজিক সার্কিট। সবাইকে এটা বুঝছ? তাদের উত্তর জানাও, এই বুঝছো এটা? ক্লিয়ার? আর 10 মিনিট ক্লাস দিব, আর 10 মিনিট চাই ক্লাস নিস, এটা বুঝছো সবাই? স্ক্রিনশট নিস, ইয়েস, ওকে, ফাইন, থ্যাংক ইউ সো মাচ বাবা। এতদিন পর আয়মান ভাইয়ের সাথে দেখা করবো ইনশাল্লাহ, অবশ্যই দেখা করবো স্যার, আপনার গেটের ড্রয়িং অসম, থ্যাংক ইউ সো মাচ ওমে হাবিবা। বাবা এটা কি সবাই তুলছো, স্ক্রিনশট দাও, ক্লিয়ার? ইয়েস স্যার, ক্লিয়ার, ইয়েস। সাদেব অনেক ধন্যবাদ, শাহ দীপ, এম সত্যরাজ, এম মোশারফ, ক্লিয়ার। আজকে শাকিল কই গেল? শাকিল কি লেখাপড়া ছেড়ে দিচ্ছিস নাকি বাবা? আয়েশা আক্তার, শাকিল রে নাই, শাকিল নাই, রেজওয়ান সবাই আসো, আয়েশা আক্তার বুঝছি স্যার, অনেক ইজি লাগছে স্যার, আর মোহাম্মদ মাহমুদুর রহমান, থ্যাংক ইউ স্যার, আইসিটিতেই আইসিটি সেই লাগে, থ্যাংক ইউ সো মাচ বিএম মন্ডল, এন্ড ক্লিয়ার স্যার, রাকিব ইসলাম, অনেক কর্মকার, এর ইয়াস স্যার, থ্যাংক ইউ সবাই, সবাই কাছে মনোযোগ দাও স্যার, কিন্তু ভালো লাগে। এই শাকিল এটা তুলছো, সবাই তুলে পাঠা করি, সবাই ক্লিয়ার বাবা? ওকে, আমি বুঝে ফেললাম, স্ক্রিনশট নাও, এই কোশ্চেনটা সহ স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নাও, স্ক্রিনশট, কোশ্চেন গেট সার্কিট ডান। পরের প্রশ্ন চল, পরের প্রশ্ন দেখ, এটা মুছে ফেললাম, এটা শেষ। এবার
পরের একটা প্রশ্ন, সেই পরের প্রশ্নটা হচ্ছে এটা, তোমাদের পরীক্ষায় প্রায়ই আসে, এই নাম্বারটা লিখছি তুমি পেতে পারে, এটা চিন্তা করো না। এটা একটা ট্রুথ টেবিল, এটা একটা ট্রুথ টেবিল, ইনপুট এ বি এক্স, আউটপুট দুটা জন্য দুটা মান, জিরো ওয়ান জিরো ওয়ান, এখানে ওয়ান ওয়ান জিরো, আর এখানে জিরো মানে ওয়ান জিরো জিরো, তাহলে চিত্র এক মানে সত্তর সরণে এক, সত্তর সরণে দুই, ট্রুথ টেবিল এক, ট্রুথ টেবিল দুই। চিত্র এক কোন লজিক গেটকে নির্দেশ করে, তার মানে এই প্রশ্ন যদি আসে তুমি উত্তর দিবে এটা কোন গেট, মানে এই আউটপুটটা কোন গেট, এখানে কয়টা ইনপুট আছে, আউটপুট কি আছে, সার্কিটটাকে দেখে বুঝিয়ে দিবা। চিত্র দুই দ্বারা এক্স ইকুয়াল টু এবি বাস্তবায়ন করো, তার মানে কি বুঝতে হবে চিত্র দুইটা কি, তারপরে বাস্তবায়ন করবো। আর তারপরের কোশ্চেন কিন্তু আসতেছে, এটার পরের কোশ্চেন হচ্ছে এরকম এটা, এবং তারপরের কোশ্চেন হচ্ছে এটা, আরো দুটা কোশ্চেন এখন বুঝিয়ে যাবো, টোটাল পাঁচটা সিচুয়েশন প্রশ্ন সলভ করবো। প্রশ্নটা যদি বুঝছো কিনা বাবা সবাই তো বল, আমি একটু দেখতে চাই তোদের সবার কমেন্ট হয়েছে কিনা। ইয়েস থ্যাংক ইউ, প্রশ্ন তোলা কমেন্ট হয়েছে, ইয়েস স্যার আমাদের এভাবে বোর্ডে লিখে দেওয়া উচিত, মাঝে মাঝে লিখবো, পেপার ওয়াস্ট হবে না তাইলে। হ্যাঁ ওকে, মাঝে মাঝে যত বেশি প্র্যাকটিস করবা, আর বারবার মনে রাখবা, তুমি যদি তুমি কোনো একটা জিনিস শিখো সেটা তোমার ফ্রেন্ডদেরকে তুমি শেখাবা, আর তুমি যখন তোমার ফ্রেন্ডদেরকে শেখাবা দেখবা সেই জিনিসটা তুমি আর বলবা না, তোমার ফ্রেন্ড ভুলে যেতে পারে, তুমি হয়তো আর বলবা না, আর এটাকে মনটাকে বড় করবা। তুমি যদি মনে করো একটা তুমি নিজস্ব একটা মোমবাতি মনে করো, এই একটা মোমবাতি দিয়ে তুমি যদি একশোটা মোমবাতি জ্বালাও তোমার মোমবাতি কিন্তু নিভে যাবে না, ওই একশোটা মোমবাতির কারণে কিন্তু জায়গাটা অনেক আলোকিত হয়ে যাবে। সো তুমি যদি সবাইকে শেখাও দেখো সবাই শিখবে এবং দেশটাই আলোকিত হয়ে যাবে, বাংলাদেশ অনেক আলোকিত হয়ে যাবে, তোমার স্কুল তুমি যে কলেজে পড়ো সেই কলেজ অনেক আলোকিত হয়ে যাবে, দেশটাই অনেক আলোকিত হয়ে যাবে, তাই না? আমরা চাই আলোকিত বাংলাদেশ, এবং ব্রাইট, ইউ আর রিয়েলি ব্রাইট অ্যান্ড ইউ উইল বি দ্য ব্রাইট স্টার, ওকে থ্যাংক ইউ। আমি চাই তোলা বেলে শেষ করো, আমি তাদের পরে উঠতে চলে যাবো, দেখতেছি না টুট টেবিল, দেখতেছি তো টুট টেবিল, এবার দেখো স্যার মাসুদ ভাইকে, মাসুদ ভাইকে দেখতে চাই, মোশাররফ হোসেন, আচ্ছা এটা কোন মাসুদ ভাই রে, ওকে ইয়াস মামুন ভাইকে দেখতে চাও, হ্যাঁ মামুন ভাইকে সেটা করো, মামুন ভাই তোমাকে দেখতে পাই, এই তুই বড় কই দিতে হইছে, তাহলে বলো এটা বুঝছো কিনা বলো, রেডি? প্রথম সরণী ন্যান্ড গেট, এটা যদি অর হইতো প্রথম সরণী কি গেট ন্যান্ড, ভালো করে বুঝে বলো, বুঝে বলো হয়নি, এই তাদের প্রথম সরণী কোন গেট, দ্বিতীয়টা কোন গেট, তাদের বলো। আই এম ফিলিং লাইক আপনি প্রাইভেটে ক্লাস করছো, ইয়েস রাইট প্রাইভেটে ক্লাস করছো, ওকে থ্যাংক ইউ জান্নাতুল ফেরদৌস আসো, তাড়াতাড়ি করো স্যার তোলা হয়েছে, স্যার দ্যাটস সো সুইট, আপনি খুব সুন্দর করে, রায় বাবা ভালো করে তো মনে রাখবে কি না, তোমরা সবাই খুব ভালো। দ্বিতীয় সরণী ন্যান গেট, দ্বিতীয় সরণী ন, ভালো করে বুঝে কর, প্রথম সরণী আছে তাড়াতাড়ি বলো, প্রথম সরণী কোন গেট, দ্বিতীয় সরণী কোন গেট, তাড়াতাড়ি কও, খুব দ্রুত দেখা করা হচ্ছে না তোমাদের, একেবারে লেখা সব দিয়ে দিছো, সব কোনসি তাড়াতাড়ি করো, ইচ্ছা লাভ চেষ্টা করবো আপনার মতো, আরে আয়সা আক্তার তাড়াতাড়ি কো আনসার বলো, ওকে ইয়েস স্যার কোনসি, ফারিয়া আফরিন প্রথমটা কোন গেট, দ্বিতীয়টা কোন গেট বলো, দ্বিতীয় সরণী নর গেট, অরের বিপরীত নর, ইউ আর কারেক্ট, তাহলে প্রথমটা কোন গেট, প্রথমটা কোন গেট, ওকে মেঘা থ্যাংক ইউ বাবা, বাবা প্রথমটা কোন গেট তাড়াতাড়ি কর, এটা আমি এটা বুঝতে দিয়ে দেবো, তোমাদের মনে হয় এই কোশ্চেনের সাথে মিলাই ফেলতেছো, আমার এটা মিলাই ফেলতেছে, আমি তাদের বলতেছি ওই অ্যান্সার বলো, এনে পাচ্ছি না, ওপস নর, ইয়েস প্রথমটা, দ্বিতীয়টা নর, প্রথমটা কোনটা তাইলে, প্রথমটা এই গেট দিয়ে একটা এই প্রশ্নটা বোর্ডে আসে বাবা, আচ্ছা আমি তোদের বোঝাই ভালো করে, এই এই অনেকে দেখতে পাচ্ছ না নিশ্চয়ই, এই জন্য আমি তোমাদের আবার দিয়েছি, চিত্র এক ইনপুট, এটা হলো আউটপুট, ওকে আউটপুট এক, আচ্ছা এ বি, এটা হলো এক্স, এক দুই তিন চার, দুইটা জিরো দুইটা ওয়ান, জিরো ওয়ান জিরো ওয়ান, দুইটা জিরো দুইটা ওয়ান, জিরো ওয়ান জিরো ওয়ান, বাস পারো এটা, এখানে ওয়ান 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 জিরো, আচ্ছা জিরো জিরো হচ্ছে জিরো হয়, এখানে হওয়ার কথা ওয়ান, যদি অর গেট হইতো জিরো আর ওয়ান তোমার হচ্ছে ওয়ান হয়,
আচ্ছা খেয়াল করে দেখো তাহলে 0001 তার মানে এটা ছিল এটা তো ন্যান্ড এটা তো ছিল এন্ড এন্ড অফ ইউটিউব তাহলে এক নাম হচ্ছে ন্যান্ড এক নাম কি গেট এক নাম হচ্ছে ন্যান্ড এটা হচ্ছে ন্যান্ড এবার নিশ্চয়ই ক্রিয়া দিস ওকে চিত্র এক চিত্র এক চিত্র দুই ট্রুথ টেবিল যে ভালো করে শেখো না এখন তো নিশ্চয়ই বুঝে ভালাইছ ট্রুথ টেবিলটা ধরা খাইবা একদম এন গেট অর গেট নর গেট এক্স অর গেট এগুলো ট্রুথ টেবিল ভালো করে শিখবা এক বি এক্স এক দুই তিন চার দুইটা জিরো দুইটা ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান এখানে ওয়ান জিরো 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 তার মানে কি জিরো ওয়ান 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 হইতো অর গেটে অরে হইতো এইটা তাহলে এটা হচ্ছে নরে হচ্ছে তার বিপরীতটা ওয়ান জিরো 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 তার মানে চিত্র দুই নর গেট চিত্র দুই নর গেট চিত্র দুই নর গেট এটা ক্লিয়ার আগে তো বাবা ট্রুথ টেবিল দিয়ে তোমাকে বুঝতে হবে এটা কোন গেট ট্রুথ টেবিল দিয়ে তোমাকে বুঝতে হবে এটা কোন গেট নিশ্চয় বুঝে গেছ ট্রুথ টেবিল দিয়ে কোন গেট বুঝে গেছ থ্যাংক ইউ হ্যাঁ ইয়েস অনেকেই উত্তর পাইছি আমি এখন একটু দেরি হয়ে যায় এবার তাড়াতাড়ি করো আমরা বেশিক্ষণ অন্যদের ক্লাস হচ্ছে তোমাদেরও যদি সব ক্লাস যেন তোমরা বুঝতে পারো সেই চেষ্টা করছি আমি তাহলে বাবা ইয়েস ন্যান্ড নো ন্যান্ড নো আমি কখনো উত্তরটা দেই স্যার কমেন্ট করাটা বন্ধ করে দেয় ও আয়েশা আক্তার সরি বাবা বুঝছি স্যার এই গেট দিয়ে কি গেট বানানো যাবে এবার বস্তু চিত্র এক কোন লজিক গেট তাহলে সঙ্গে তুমি ন্যান্ড গেট নিয়ে ভালো করে বলবা চিত্র দুই দ্বারা এরই বাস্তবায়ন করো তার মানে লিখবা চিত্র দুই হচ্ছে নট গেট আর নট গেট দিয়ে তোমার এবি বাস্তবায়ন করতে বলছে x equal to ab ওকে তাহলে নট মানে কি এই ab ডাবল বার দিতে হবে আর ডাবল বার মানে কি a নট প্লাস b নট এইটা তাই না তাহলে চিত্র দুই যে নট দিয়ে এবি বাস্তবায়ন করতে হবে সার্কিট কি আসবে এই এবি এবি মজার কাহিনী হচ্ছে এখানে অনেকে এই নট গেটটাকে এইভাবে দিবা সাথে সাথে ছিল কারণ এখানে বলছিলাম চিত্র দুই দ্বারা মানে নর গেট প্রভাব করবে ন্যান গেট এবং নর গেট দিয়ে কোনো গেট বাস্তবায়ন করতে বলবে সেই সার্কিটে ন্যান্ড আর নট গেট ছাড়া মানে যে গেটটা বলবে সেই গেট ছাড়া অন্য কোনো গেট ব্যবহার করা হারাম মনে রাখবে মনে থাকবে তার মানে এখানে যদি নন গেট নট গেট ব্যবহার করে ফেলো জিরো পেয়ে যাবে হারাম এটা প্রকৃত অর্থে ব্যবহার করছো তুমি মানে তুমি লিখতে পারবা না তুমি লিখলে ধরা খেয়ে যাবে তাহলে এখানে কি করতে হবে ন এই যে এইটা ব্যবহার করতে হবে এই 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 যে ন এইটা ভাই যে কত ইজি আসলে ইজি কিন্তু ছোটখাটো এই ব্যাপারগুলো তোমরা ভুল করে ফেলো আর যখন এই গেট ব্যাপারগুলো ভুল হয়ে যায় তখন তুমি জিরো পেয়ে যাও এই জন্য দেখো যে তুমি এত ভালো আইসিটি পারো কিন্তু অনেকের এ প্লাস মিস হয়ে যায় তুমি তো ভাবছো যে পরীক্ষা তো অনেক ভালো হয়েছে তখন বাসায় গেলে আম্মা যদি আম্মা যদি জিগায় আম্মা জিজ্ঞেস করে কে আইসিটিতে এ প্লাস মিস হয়েছে কেন কয় প্র্যাকটিক্যালে নাম্বার কম দিছে হ্যাঁ মানে মানে তুমি পারো নাই এবং তুমি প্র্যাকটিক্যালে দোষ দিয়ে দিছো তাহলে দেখো যে চিত্র নর গেট নর গেট ব্যবহার করে এক্স ইকুয়াল টু এ বি বাস্তবায়ন বাস্তবায়ন সবাই কি বুঝছো এই জায়গাটার ব্যাপারটা ক্লিয়ার শিওর এটা যারা কারা কারা বুঝছো এই ব্যাপারটা বলো আর কারা কারা ভুল করতো এই জায়গাটা একটু বলো তোমরা জানো তাড়াতাড়ি করো আরো আমরা তিনটা সিজন শুরু করে ফেললাম কিন্তু বিএম মন্ডল তোমার বিয়ের গেট বানানোর জন্য অনেক কিছু লাগবে আমি সেটা জানি দেখে আসছি স্যার লেখাপড়া বাদ দিয়ে এগুলো শুরু করছো না সময় আছে এখন বহুত সময় আছে স্যার আপনার বলতে ওকে তাড়াতাড়ি করো সাদিব সাপ্তাহ এই হারাম মানে কিন্তু এটা অন্য হারাম আবার কোনো ভাবে দিবা না ওকে গ্রুপ দুই নম্বরের গেট দুই নং নর গেট হ্যাঁ নর গেট তো দিছি লিখলাম তো থ্যাংক ইউ সো মাচ বাবা তাড়াতাড়ি করো এটা কমপ্লিট তারপরে প্রশ্ন চলে যাবো স্যার একবার আবার একটু বুঝাই দেন বুঝি নাই ঠিকঠাক চিত্র দুই দ্বারা এক্স ইকুয়াল টু এবি বাস্তবায়ন করো এক্স ইকুয়াল টু এবি এটা একটা এন গেট চিত্র দুই একটি নর গেটকে রিপ্রেজেন্ট করে তো তোমরা ভালো করে জানো এখান থেকে যেটা বলা হবে সেটা আনতে হবে মানে এখানে আছে এন নর আনতে হইলে এভাবে করতে হবে তাই ডাবল বার দিতে হবে ডাবল বার তুমি দিতেই পারো নিয়ে আসলা তারপরে এখানে তারপরে সার্কিট টাকার সময় খালি খেয়াল রাখো যে এখানে জীবনে যেন
নট গেটটা নটের মতো না হয়েছে, মানে বেসিক যেটা না হয়েছে, আর বেসিক গেট লিখলে ধরে খাই যাবে, কারণ বলছে চিত্র যে মানে নট গেট ব্যবহার করে এটাকে বাস্তবায়ন করতে হচ্ছে, নট গেট ব্যবহার করে, মানে এখানে নট ছাড়া অন্য কোনো গেট ব্যবহার করা হারাম, বাস কথা ক্লিয়ার, আশা করি ব্যাপারটা বুঝছো, সবাইকে বুঝছো, ডান ডানা ডান, থ্যাংক ইউ দান দানা দান স্যার আপনি খুব ওকে, থ্যাংক ইউ সো মাচ ডান, ইয়াস মাফিয়া বুঝছো, ওকে যদি আমার আনন্দমোহন কলেজে থাকতো, আরে তোর আনন্দমোহন কলেজে আমি আসবো শাকিল, থ্যাংক ইউ সো মাচ বাবা, ভালো থাকিস বাবা, বাড়িতে আসবো ইনশাল্লাহ, ওকে স্যার আপনি হবেন মাসুদরাম বাবা, এই বিএম মন্ডল লেখাপড়া বাইরে চলে যাচ্ছিস, কিন্তু লেখাপড়া করতে হবে স্যার, সমীকরণের শেষ কখন হবে ওইটা কিভাবে বুঝবো, যখন দেখবা যে এখানে এটা এ নট, এটা বি নট, এই উপরে দাগ, তার মানে এই মাঝখানে প্লাস মানে অর, উপরে দাগ মানে নর, তার মানে নর্গের পায়ে গেছো, এইখানে শেষ, এটাই তুমি বুঝতে পারবা, ওকে এবার পরেরটা, পরের গেট বাস্তবায়ন করবো আমরা, এবার আমি একটু তোমার কষ্টে চাই, একটু যদি কষ্টে হই তো ভালো, একটু এটা ক্লিয়ার, ওকে এটা বসে দিলাম, তাড়াতাড়ি করো, সময় খুব কম, আমি তাড়াতাড়ি দাও, ওকে হয়ে গেছে ডান, এই বলো চিত্র এক কোন গেট, তাড়াতাড়ি বলো চিত্র এক কি জিনিস, চিত্র দুই কি জিনিস, চিত্র এক কি জিনিস, তাড়াতাড়ি বলো, বেশি সময় নেব না, 5 মিনিটের মধ্যে শেষ করবো, চিত্র এক কি জিনিস, তাড়াতাড়ি বলো, চিত্র দুই কি জিনিস, থ্যাংক ইউ শাকিল ইনশাল্লাহ, ওকে বরিশাল গভর্নমেন্ট উমেন্স কলেজ, থ্যাংক ইউ স্মেঘা অ্যান্ড তানজিম সরকার, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, ক্লাসে দেরি করে আসছো স্যার, আমাদের কলেজে আসবেন না, সবার কলেজে ইনশাল্লাহ দেখা হয়ে যাবে, তোমাদের পৃথিবী এমনি ছোট, বাংলাদেশ আরো ছোট, আর পৃথিবী গোল, দেখা একবার হবেই হবে তোমার সাথে, আর দেখা হবে 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 বিজয়, তোমার বিজয় আমি চাই, তাই না, কি জানি কয় না, যদি কি জানি যদি বিশ্বাস দেখা হবে বিজয় থাকে, ও যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে দেখা হবে হবে, দেখা হবে বিজয়, আমি তোমার বিজয় চাই, রাইট, যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে দেখা হবে হবে, দেখা হবে বিজয়ে, এইটা কোন কিসের চিত্র, এটা কিসের চিত্র, তারা দেখো খুব দ্রুত বলো তাড়াতাড়ি, চিত্র এক কি, চিত্র দুই কি, এক হাফ এডার জান্নাতুল ফেরদৌস, থ্যাংক ইউ সো মাচ, প্রথমটা হাফ এডার আয়েশা আক্তার, প্রথমটা হাফ এডার দ্বিতীয়টা ফুল এডার, এন্ড বিএম মন্ডল হাফ এডার ফুল এডার, হাফ এডার ফুল এডার, চিত্র দেখে বুঝছো কি আসছে প্রশ্নটা, এই বলো তো প্রশ্নটা কি হইব, দেখি কে কে পারো, এবার থেকে প্রশ্ন কি হইব বলো, চিত্র কি হবে, প্রশ্ন কি হবে, তাড়াতাড়ি কম প্রশ্ন বলো, ইয়াস পৃথিবী গোল, জানো তোর স্যার ক্লাসটা মিস করে ফেলছে, ওহো কোনো অসুবিধা না, আমি আমার টাইমলাইনে দিয়ে রাখবো, তুমি 10 মিনিট স্কুল লাইভের পেজে পাবা, তুমি নিজে তোমার এখানে রাখতে পারো, নর্গেট দিয়ে যাবে না স্যার, ঘন ন বুঝি নাই প্রশ্ন উত্তর, তামিল আর ভালো করে বলো, ওকে তাড়াতাড়ি হাফ এন আওয়ার ফোর এন আওয়ার, ভেরি গুড, তাহলে তোমার কাছে প্রশ্ন হচ্ছে চিত্র এক নং দিয়ে দুই নং বাস্তবায়ন করো, তার মানে কি হাফ এন আওয়ার দিয়ে ফোর এন বাস্তবায়ন করো, নিশ্চয়ই করাইছি পারবা না, হাফ এডার দিয়ে ফুলের বাস্তবায়ন করে, আর এগুলো আসতে পারে চিত্র এক কোন গেটকে নির্দেশ করে, চিত্র এক কোন গেটকে নির্দেশ করে, রেডি, থ্যাংক ইউ সো মাচ, তাহলে এই প্রশ্ন পারবা, হাফ এডার দিয়ে ফুলের বাস্তবায়ন ইজ ভেরি গুড, এবং খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, তারপরের প্রশ্ন, তারপরের প্রশ্ন হচ্ছে এইটা, তাহলে পাঁচটা প্রশ্ন কিন্তু আসতে পারে ফেলছি, কিন্তু যারা মিস করছো তারা কিন্তু মিস করে ফেলছো, এইটা ছবিটা তুলো সবাই, ছোট তুলে নাও একটু, দাঁড়াও সোজা করে দেই, এই এইভাবে রাখবো, এইভাবে দিয়ে দেবো, বলো ছোট বলছো সবাই, বললাম দেখছো তারপরে এত এত দ্রুত কথা বলছি, এরপরে শুরু হয়ে গেছে, ওকে দেখা হবে হবে বিষয়, ওকে বাবা দাও তো এটা বলো, এটা তুলো, এটা কোন গেট, নর গেট, এটা কি গেট, তোমরা নামগুলো বলো, তাতে বলো নামগুলো বলো, দুইটা হাফ এডার দিলে একটা ফুল এডার বাস্তবায়ন, হ্যাঁ ওই যে হাফ এডার দিয়ে ফুল এডার বাস্তবায়ন, ইয়েস স্যার থ্যাংক ইউ সো মাচ, অনেকে বুঝছো, অনেকা দিয়ে আসছো, আর মেঘা বলছো জি স্যার ধন্যবাদ, তাদের বাবা এটা কি স্যার, আপনার ইউটিউব চ্যানেলে সবগুলো ক্লাস দেখলাম না, ওই নতুন করে খুলছে আর সময় পাচ্ছে না, এটা দিয়ে দিবো বাবা, জানা তোর ফেরদৌস ইনশাল্লাহ, ওকে আর তোমাদের মধ্যে ইউটিউবে খুব ভালো কে কে আসলে বললে তো দিয়ে দেবে স্যার, বিএসসি তো কবে আসবেন, আমার
বাসাও নির্ঝরে, আপনার পায়ের ধুলা দিই নির্ঝর বিয়েছেন তো আসবো, ওই যে এখন তো গেটই বন্ধ তুমি তো জানো। ওকে অর হয় না, এটা এটা কোন গেট বলো, তাড়াতাড়ি বলো, তিনটা গেটের নাম বলো, তিনটা গেটের নাম বলো, খুব দ্রুত বলো। অর গেট, এন গেট, এক্সর গেট, হয় না উত্তর হয় না, এটাকে এটা ফলো করে দেখো, এখানে সার্কেল আছে নর এক্সর, তিনটা গেটের নাম বলো। এক বলে একবার ফিগ ওয়ান কোন গেট, ফিগ টু কোন গেট, ফিগ থ্রি কোন গেট, তাড়াতাড়ি বলো, অ্যান্সার বলে দিচ্ছি আমি, তাড়াতাড়ি বলো, দেরি করবে না, আর তিন থেকে চার মিনিটের মধ্যে ক্লাস শেষ করো, পাঁচ মিনিটের মধ্যে শেষ করো, অনেক কষ্ট করেছো স্যার। ইয়াস, থ্যাংক ইউ সো মাচ সিফাত, তোমার তোমার এই কষ্ট তোমার লাগলেই হলো, তুমি ভালো বুঝতে পারলেই হলো। অর গেট, এটা অর গেট, এতদিন পরে বুঝতেছো, হ্যাঁ এটা কে এখানে, এই মোশারফ হোসেন, লেখাপড়ার অবস্থা বাজে হয়ে যাচ্ছে তোমার, তুমি শেষ, মাশফিয়া বলছো ঠিক না, এটা হলো নর গেট, এন গেট, এটা হলো এক্স, মাশফিয়া হ্যাঁ এক্স অর গেট রাইট, মাশফিয়া থ্যাংক ইউ সো মাচ, ওকে রেডি লিখছো, আমি আছি স্যার ইউটিউবে পোস্ট করবো, আচ্ছা ফাইন, রেজওয়ান দেখা হবে তোমার সাথে, আমাকে ইনবক্সে কথা হয়ে যাবে। ইয়াস শাকিল, তোর সাথে কথা হবে, বাবা তুলছি সবাই, এবার হোমওয়ার্ক লেখো, হোমওয়ার্ক তোমাদের একটা কোশ্চেন দিয়ে যায়, হোমওয়ার্ক হোমওয়ার্কটা লেখো, খাতা লেখো, আমি বলছি চিত্র এক এবং চিত্র দুই, এটা গ নম্বর প্রশ্ন, চিত্র এক এবং চিত্র দুই কে কি ধরনের গেট বলা হয়, মানে এক নম্বর এবং দুই নম্বরকে কি গেট, কি ধরনের গেট বলা হয় এটা বলবা, এবং শুধু চিত্র দুই দ্বারা, এই শুধু দুই দ্বারা চিত্র তিন বাস্তবায়ন সম্ভব কিনা তা বলবা, মানে তোমার উত্তরের সপক্ষে যুক্তি দিবা। এখন প্রথম কথা হচ্ছে চিত্র দুই দিয়ে, চিত্র দুই, চিত্র দুই হচ্ছে, চিত্র দুই নম্বর হচ্ছে এন গেট, এন গেট, আর চিত্র তিন কি, চিত্র তিন, তিন নং এক্সর গেট, এক্সর গেট, এন গেট দিয়ে কখনোই এক্সর গেট বাস্তবায়ন করা যায় না, এন গেট তো মৌলিক গেট, সার্বজনীন গেট দিয়ে যে কোনো গেট বাস্তবায়ন করা যায়। লিখবা যেহেতু চিত্র দুই একটি এন গেট, এটি দিয়ে কখনো এক্সর গেট, এক্সর গেট বাস্তবায়ন, চিত্র তিনকে বাস্তবায়ন করা যাবে না, কারণ আমরা জানি শুধুমাত্র ইউনিভার্সাল বা সার্বজনীন গেট দিয়েই অন্য সকল গেট বাস্তবায়ন করা যায়, যে সকল গেট দিয়ে মৌলিক গেট সহ অন্যান্য সকল গেট বাস্তবায়ন করা যায় সে সকল গেটকে এক্স ন, সে সকল গেটকে ইউনিভার্সাল গেট বা সার্বজনীন গেট বলা হয়। আজকের ক্লাসে তুমি কেমন বুঝেছো এবং এই ধরনের আরও ক্লাস মানে লাগবে কি না সেগুলোর কিন্তু একটা আমাকে কমেন্টে জানাতে পারো, এবং তোমাদের এই কমেন্টগুলো পরে আমি একটার পর একটা ক্লাস কিন্তু নেওয়ার চেষ্টা করছি। আজকে রাত সব ভারতের রাত, তোমরা সবাই সবাই আমার জন্য নামাজ পড়ে দোয়া করবা, আমাদের জন্য নামাজ পড়ে দোয়া করবা, আমরা যারা 10 মিনিট স্কুলে ক্লাস দিচ্ছি, এবং তোমাদের সকল শিক্ষক যারা বিভিন্ন প্রান্ত থেকে চেষ্টা করছে তোমাদেরকে এই সময়টুকু কিছুটা হলেও পড়াশোনায় যেন পিছিয়ে না যাও, যেন ভালো করতে পারো, বাবা মা আছে তাদের সবার জন্য দোয়া করবা। থ্যাংক ইউ সো মাচ, বাড়ির কাজটা করে ফেলবা। ইয়াস আদমজিতে তো প্রায়ই যাওয়া হয়, আদমজিতে আসবো, ইয়াস থ্যাংক ইউ সো মাচ, আদমজি কলেজে আসবেন স্যার, ও সাদিব স্যার তো শুনে আদমজি ওয়াই আমার পাশের কাছে একেবারে, স্যার আমি আপনি আদমজিতে টিচার হতেন, থ্যাংক ইউ, হবে ইনশাল্লাহ, দোয়া করবো আমার জন্য, দেখা হবে আগামী ক্লাসে, যাওয়ার আগে আবারও সেই একই কথা, যদি বিশ্বাস জানি, যদি লক্ষ্য থাকে অটুট, যদি লক্ষ্য থাকে অটুট।